হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা সারতত্ত্ব কোর্সে দ্বিতীয় দিনে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকাল আমাদের যা যা আলোচনা হয়েছে সে আলোচনার বিষয়বস্তু গতকাল যা যা আলোচনা হয়েছে তার বিষয়বস্তু ছিল মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি, কেন আমরা মানুষ কেন উন্নত জীব, আর আমরা আলোচনা করেছি জ্ঞান লাভের কয়টি পন্থা। জ্ঞান লাভের তিনটি পন্থা আমরা শ্রবণ করেছি কাল, যে অনুমান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ এবং শব্দ প্রমাণ। শব্দ প্রমাণের ক্ষেত্রে আমরা অভ্রান্ত বৈদিক জ্ঞানকে স্বীকার করেছিলাম এবং জ্ঞান লাভের দুটি পন্থা, আরোহ এবং অবরোহ পন্থা, এই সম্বন্ধে আমরা শ্রবণ করেছি। এরপর আমরা শ্রবণ করেছি ভগবদ্ গীতার বিশিষ্টতা, ভগবদ গীতা উপলব্ধির জন্য অতি প্রয়োজনীয় সূত্র এবং শ্রীল প্রভুপাদের গীতার সাথে অন্য গীতার পার্থক্য, প্রভুপাদের তাৎপর্য সমন্বিত গীতার সাথে অন্যান্য তাৎপর্য সমন্বিত গীতার পার্থক্য। আর আজকে আমরা শ্রবণ করব কার কাছ থেকে ভগবদ গীতা গ্রহণ করব, আমরা কেন গুরু গ্রহণ করব, পরম্পরা ধারা ও সম্প্রদায়, সদ্গুরুর যোগ্যতা কি, শিষ্যের যোগ্যতা কি। তো শুরুতে মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে আমাদের আজকের আলোচনা পর্ব শুরু হচ্ছে। দেখুন মঙ্গলাচরণ লেখা আছে, আপনারা আমার পরে পরে মঙ্গলাচরণ উচ্চারণ করতে পারেন। ওম অজ্ঞান তিমিরম ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নম। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরোতিশে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াই কেশবশ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকে বৈষ্ণবীয় সম্মান প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক আজকের আলোচনা পর্ব আমরা শুরু করছি। শুরুতেই আজকে আমাদের যে জিনিসটি আলোচনা হবে, ভগবান বলে কি কিছু আছে? তো
অনেক মানুষের ধারণা ভগবান কেবল একটা শক্তি, ভগবান কোনো ব্যক্তি নন, শক্তি। কেউ কেউ মনে করেন ভগবানের কোনো রূপ নেই, তিনি নিরাকার, ভগবান আছেন কিন্তু নিরাকার। অনেক অনেক কথা বলেন ভগবান সম্বন্ধে। তো কেউ কেউ আবার যাকে তাকে ভগবান বলে মনে করেন, বিভিন্ন ব্যক্তিকে, স্বনামধন্য কোনো ব্যক্তি নাম বলবো না, তাদেরকেও ভগবানের আসনে বসিয়ে তাদেরকে ভগবান বলে মনে করেন। তাহলে তিন ধরনের ব্যক্তি ভগবান সম্বন্ধে তিন রকমের সিদ্ধান্ত প্রদান করেন। এক ধরনের ব্যক্তি আছেন ভগবান বলে কিছু নেই, তারা শুধু ভগবান বলে কিছু নেই এটা বলে না, তারা ভগবানের সাথে একটা বিশেষণ যোগ করে, ভগবান তগবান বলে কিছু নেই। কোনো মুসলিমকে শোনা যায় না তারা বলে আল্লাহ টাল্লাহ আমি মানি না, কোনো খ্রিস্টানকে শোনা যায় না তারা বলেন যে আমি যিশু টিশু মানি না, কিন্তু যারা হিন্দু তথাকথিত যারা ধার্মিক বলে নিজেদেরকে পরিচয় দেন তারা এত বড় কথা বলেন আমি ভগবান ভগবান কিছু মানি না। আরেক ধরনের লোক আছে যারা ভগবানকে মানেন অথচ তারা মনে করেন ভগবানের কোনো রূপ নেই, তিনি নিরাকার। আরেক ধরনের লোক রয়েছে তারা অতি ভগবানে বিশ্বাসী, তারা আবার যাকে তাকে ভগবান বলেন। এই তিন ধরনের মধ্যে তিন ধরনেরই ভুল পথে পরিচালিত হচ্ছেন। যিনি বলছেন ভগবান তগবান কিছু নেই তার জন্য তাকে বলা হয় নাস্তিক বা শূন্যবাদ, আর যিনি মনে করছেন যে ভগবানের রূপ নেই তাকে বলা হয় নিরীশ্বরবাদ বা নির্বিশেষবাদ, আর যিনি সবাইকে ভগবান যাকে তাকে ভগবান বলেন তিনি যে আস্তিক না নাস্তিক, তিনি যে নিরীশ্বরবাদী না নিরাকারবাদী এটাও বোঝা যায় না। তো এই তিনজনের কথাকে বিবেচনা করে আমাদের আলোচনা শুরু হবে যে যদি একটা কোনো কিছুকে পরিচালনা করার জন্য, যেমন রাস্তায় কোনো ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটকে পরিচালনা করার জন্য একজন ব্যক্তি রয়েছেন, তিনি সেই ট্রাফিক লাইট ট্রাফিকটাকে কন্ট্রোল করেন, আর এই ট্রাফিক কন্ট্রোল করার জন্য তার নিয়ম একটা রয়েছে, সেই নিয়মটাকে মেনে চলেন। ঠিক প্রত্যেক সৃষ্টির পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে যিনি কিছু নিয়ম নীতি দিয়েছেন, যে নিয়ম নীতি মেনে এই সৃষ্টি চলছে। ভগবদ গীতায় বলা হয়েছে মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়েতি সচরাচরম হেতু নানেন কন্তেয় জগতে বিপরিবর্ততে। হে অর্জুন, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি ক্রিয়াশীল হয়েছে, ভগবান নিজে বলছেন। অর্থাৎ ভগবান একজন ব্যক্তি, যারা মনে করেন যে ভগবানের কোনো রূপ নেই একদিকে ঠিক একদিকে ভুল, যারা মনে করছেন যে ভগবানের রূপ নেই, হ্যাঁ ঠিক আছে ভগবানকে একটা রূপের মধ্যে সীমাবদ্ধ করলে তাহলে ভগবানকে ছোট করে দেয়া হলো, এটা যেমন একদিকে ঠিক, আর একদিকে ভগবানকে বলা হয়েছে পূর্ণ, যদি তার রূপ না থাকে তাহলে তিনি কি করে পূর্ণ হবেন। ইসু উপনিষদে বলা হয়েছে ওং পূর্ণ মদ পূর্ণ মিদম পূর্ণাত পূর্ণ মদচ্ছতে পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণমে বা অবশিষ্যতে, তিনি সর্ব অবস্থায় পরম পূর্ণ, তাই তার হাত নাক চোখ মুখ সব রয়েছে। পুরুষসূত্র মন্ত্রে ভগবানের রূপকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে ওম সহর্ষ শীর্ষাহ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ, তাকে একজন পুরুষ বলে সম্বোধন করা হয়েছে। পুরুষ শব্দের অর্থ হচ্ছেন ভোক্তা, তিনি সমস্ত কিছুর মালিক, তিনি সমস্ত কিছুর কন্ট্রোলার। জি ও ডি গড, জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডিস্ট্রয়ার, যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তা, তিনি একজন ব্যক্তি। অনেক সময় ভগবানকে নিরাকার বলা হয়, কি সেন্সে না ভগবান সর্বব্যক্ত, তাই তাকে কোন রূপ দিয়ে মাপা যায় না, সেদিক দিয়ে তিনি নিরাকার।
কিন্তু একই সাথে ভগবানের বিশেষ রূপ রয়েছে। আর যারা মনে করছেন ভগবান নেই তাদের জন্য সুন্দর গল্প। তাই একবার একটি একজন রাজা তার এক সেবক, সে ছিলেন ভগবানের ভক্ত, কোনো কোনো কথায় সে ভগবান যা করবেন ভালো করবেন এরকম বলতেন। তো সেই ব্যক্তিকে মহারাজ বললেন যে তুমি যে দিনরাত ভগবান ভগবান করো, তা আমার তোমার কাছে তিনটে প্রশ্ন, ভগবান কোথায় থাকেন, ভগবান কি বাস্তবে আছেন কিনা, আর ভগবান যদি থেকে থাকেন তাহলে ভগবানের কাজ কি। তিনটে প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে, নয়তো তোমার ভগবানকে আমি মন্দির থেকে সরিয়ে দেব, ফেলে দেব। তো সেই ধার্মিক ব্যক্তি খুব চিন্তায় পড়ে গেলেন যে আমার জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আমি যদি উত্তর দিতে না পারি, আমি যদি ভগবান ভগবান বলি তাহলে আমার জানা উচিত যে উত্তরটা কি হওয়া উচিত। এই চিন্তা করে তিনি উত্তর খোঁজার চেষ্টা করছেন, অথচ তিনি কি উত্তর দেবেন খুঁজে পাচ্ছেন না। 3 দিন সময়, 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, 3য় দিন রাত্রিবেলা না ঘুমিয়ে তিনি চিন্তা করছেন যে আগামীকাল ভোর বেলায় আমাকে মহারাজকে উত্তর দিতে হবে, কিন্তু আমার জানা নেই উত্তর। খুব চিন্তিত তিনি সারা রাত্রি ঘুমাননি। তার একটি মেয়ে ছিল, মেয়ে জিজ্ঞেস করছে, হে বাবা তুমি আজকে এত বিষণ্ণ কেন, এত চিন্তিত কেন? তো মেয়েটিকে বাবা বলছে, আর তুই আমার কি প্রশ্নের উত্তর দিবি, আমাকে রাজা এরকম প্রশ্ন করেছে তো আমি উত্তর দিতে পারছি না, আগামীকাল উত্তর দেওয়ার সময়, আর মহারাজ বলেছেন আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমার ভগবানের মন্দির তিনি ভেঙে দেবেন, ভগবানকে মন্দির থেকে ফেলে দেওয়া হবে। এই চিন্তা করে আমি খুব উদ্বেগ প্রাপ্ত হচ্ছি, কি করা উচিত। মেয়েটি বললেন যে পিতা আপনি নির্ভয় এখন বিশ্রাম নিন, আগামীকাল মহারাজকে আমি উত্তর দেব, আমাকে নিয়ে যাবেন। তো বাবা বললো তুই পারবি? হ্যাঁ আমি পারবো, আমি নিয়ে চলুন। তো মেয়েটিকে নিয়ে সেই ব্যক্তি মহারাজের কাছে গিয়েছেন। তো মহারাজকে গিয়ে ব্যক্তি বলছেন আপনার প্রশ্নের উত্তর আমার মেয়ে দেবে। তো মহারাজ বলছেন ঠিক আছে। তখন মেয়েটি বলছে, মহারাজ আমার প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে আমাকে 2-3টি হেল্প করতে হবে, যার মাধ্যমে আপনি আমি আপনাকে উত্তর দেব। ওকে ঠিক আছে। তো মেয়েটি বলল এক পাত্র দুধ নিয়ে আসা হোক। তো মেয়েটির কথা শুনে মহারাজ তার কোনো মন্ত্রীর মাধ্যমে, সৈনিকের মাধ্যমে এক পাত্র দুধ নিয়ে এসেছেন। দুধ নিয়ে আসার পর মেয়েটি বলছে, মহারাজ এর মধ্যে ঘি আছে দেখা যাচ্ছে? তো মহারাজ বলছেন যে না, দুধের মধ্যে ঘি অবশ্যই আছে কিন্তু দেখা যাচ্ছে না। তখন মেয়েটি বললেন, যেমন দুধের মধ্যে ঘি আছে, দুধের থেকে ঘিকে বের করতে নির্দিষ্ট প্রক্রিয়ার প্রয়োজন, তেমনি ভগবানকে দর্শন করতে গেলে নির্দিষ্ট প্রক্রিয়ার প্রয়োজন। যেমন দুধ থেকে, দুধকে গরম করে তারপর সর পরে, সরকে রাখলে, সরকে পচিয়ে তারপর তাকে মন্থন করলে মাখন বেরোয়, মাখনকে গলালে ঘি হবে। ঠিক তেমনি ভগবানকেও জানতে গেলে, ভগবান সর্বত্র রয়েছেন, তাকে জানতে গেলে নির্দিষ্ট প্রক্রিয়ার প্রয়োজন। প্রথম প্রশ্নের উত্তর ভগবান আছেন কিনা, তাহলে ভগবান আছেন কিন্তু আমার দৃষ্টির অভাব, আমি দেখতে পাচ্ছি না। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। ভগবান সর্বত্র আছেন কিন্তু যার চোখটা সেইভাবে শুদ্ধ, অন্তঃকরণ শুদ্ধ, সে ভগবানকে দর্শন করতে পারবে। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতে, উল্লুকে না দেখে গবু সূর্যের কিরণ। উল্লুক মানে পেঁচা, পেঁচা দিনের বেলা সূর্যের আলোকে নিতে পারে না, কেন পেঁচার চোখের দৃষ্টিশক্তি সূর্যের আলোকে নেওয়ার মতো নয়, দিনের বেলা হলেই পেঁচার চোখ বন্ধ হয়ে যায়। এখন পেঁচা যদি মনে করে সূর্য বলে কোনো বস্তু নেই, সেটা কি পেঁচার বুদ্ধিমত্তা? নিশ্চয়ই না। ঠিক তেমন কোনো ব্যক্তি ভগবানকে উপলব্ধি না করতে পেরে কখনো সে ক্লেম করতে পারে না ভগবান বলে কিছু নেই, তার অক্ষমতা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি কোথায় থাকেন। তখন
মেয়েটি বললেন যে মহারাজ, একটি মোমবাতি আনা হোক আর রাজসভার সমস্ত আলোকে নিভিয়ে দেওয়া হোক। তাই করা হলো, রাজসভার সমস্ত আলোকে নিভিয়ে দিয়ে রাজসভার একটি কর্নারে একটি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর সেই মোমবাতির আলোয় সম্পূর্ণ রাজসভাটা কিয়ৎ পরিমাণ আলোকিত হয়েছে। তখন মহারাজকে সেই মেয়েটি বললেন, হে মহারাজ, অন্ধকার ঘরের মধ্যে যখন একটি প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়, সেই প্রদীপের আলো যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে, বিকশিত হয়, প্রদীপটিকে না দেখলেও আমরা আলোটিকে দেখতে পাই, তেমনি এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তার পিছনে নিশ্চয়ই কোনো শক্তি রয়েছে, আর সেই শক্তি হচ্ছেন ভগবান। যদিও আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার কার্যকলাপের মাধ্যম দিয়ে তাকে উপলব্ধি করা যায়। ভগবান রয়েছেন, কোথায় রয়েছেন? ভগবান রয়েছেন, কিন্তু তার কার্যকলাপের মাধ্যমে তাকে আমরা দর্শন করতে পারবো। আমরা আগেই শুনেছি যে তাকে দেখতে গেলে সেই রকম দৃষ্টির প্রয়োজন, যতক্ষণ না সেই দৃষ্টি লাভ করছে ততক্ষণ তাকে দেখা যায় না, তেমনি তাকে অনুভব করা যায় তার কার্যকলাপের মাধ্যম দিয়ে। তো ভগবান রয়েছেন, তিনি তার নির্দিষ্ট স্থানে রয়েছেন, তাকে উপলব্ধি করার জন্য অনুভবের প্রয়োজন। আর অন্তিম প্রশ্ন, যে ভগবান কি করেন? তখন মেয়েটি বললেন যে মহারাজ, শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে এটা, যখন কেউ কাউকে প্রশ্ন করে তিনি নিচে দাঁড়ান, আর নিচে বসেন বা দাঁড়ান, আর যা যিনি উত্তর দেন তিনি উঁচুতে বসেন। কিন্তু দেখছি এখানে একটু অন্যরকম পরিস্থিতি, আপনি আমায় প্রশ্ন করেছেন, আপনি সিংহাসনে বসে আছেন, আমি আপনাকে উত্তর দেব, আমি নিচে দাঁড়িয়ে আছি। যেহেতু এটা পারমার্থিক প্রশ্ন উত্তরের আলোচনা হচ্ছে, তাহলে নিশ্চয়ই গুরুকে ওপরের স্থান দেওয়া উচিত, তাহলে আমাকে আপনার স্থান দিতে হবে। মহারাজ তৃতীয় বিগত দুটো প্রশ্নের উত্তরে মহারাজ স্যাটিসফাইড ছিলেন, তৃতীয় প্রশ্নের উত্তর জানার জন্য মহারাজ তাই করলেন, মেয়েটিকে রাজ সিংহাসন প্রদান করলেন আর নিজে নিচে দাঁড়ালেন। তখন মেয়েটি বললেন, ভগবান এটাই করেন। কোন ব্যক্তি যখন ভগবানকে উপেক্ষা করেন এবং নিজে অহংকারী হয়ে যান, তখন ভগবান তাকে ওপর থেকে নিচে নামিয়ে দেন, এটাই ভগবানের কাজ। ভগবান আছেন সর্ব অবস্থায়, আমরা উপলব্ধি করতে পারছি না, সেটা আমার অক্ষমতা। এখন এই ভগবান সম্বন্ধে জ্ঞান আমরা কিভাবে জানবো? যে পরম পরম সত্য তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান কিভাবে জানবো? না, যিনি ভগবানকে জানেন বা ভগবত গীতার বিষয়বস্তু জানেন, তার কাছ থেকে আমরা ভগবানের জ্ঞান লাভ করব। যেহেতু ভগবান সত্য, তাই ভগবানের বাণীটাও সত্য। ভগবানের বাণী হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, ভগবানের মুখনিঃসৃত বাণী। তো সেই ভগবানের মুখনিঃসৃত বাণী আমরা শ্রবণ করবো কোথা থেকে? না, চৈতন্য চরিতামৃতে বলা হলো, অর্থাৎ আমাদের টপিক হচ্ছে কার কাছে ভগবত গীতা শ্রবণ করব। তো কার কাছে ভগবত গীতা শ্রবণ করব? না, যিনি ভগবত গীতা অনুযায়ী জীবন যাপন করেন। চৈতন্য চরিতামৃতে শ্লোক রয়েছে, যাহ পর ভাগবত ভাগবতী আস্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। এখানে যে শ্লোক রয়েছে সেখানে বলা হচ্ছে মুন্ডক উপনিষদের শ্লোক, তদ্বিজ্ঞানার্থম স গুরু নেবাভিগচ্ছেত সমিত প্রাণী স্তোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। সেই পারমার্থিক বিজ্ঞানকে উপলব্ধি করতে হলে অবশ্যই একজন সদ্গুরু গ্রহণ করতে হবে। সেই উদ্দেশ্যে গুরু গ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে যোগ্য কাষ্ঠ বহন করে গুরুর কাছে যেতে হবে। সমিত মানে যজ্ঞের কাষ্ঠ। সদ্গুরুর লক্ষণ হচ্ছে তিনি বৈদিক সিদ্ধান্তে পারঙ্গম হবেন এবং তাই সর্বদা তিনি পরমেশ্বর ভগবানের সেবা কার্যে নিযুক্ত থাকবেন। অর্থাৎ ভগবদ গীতার জ্ঞান লাভ করার জন্য একজন প্রামাণিক ভগবত তত্ত্ববেত্তা ব্যক্তির কাছে উপস্থিত হতে হবে। কেউ বলতে পারেন যে নিজের চেষ্টায় কি
ভগবানকে জানা যায় না, নিজে পড়ে কি ভগবদ গীতাকে বুঝতে পারবো না? কেন গুরু গ্রহণ করব, কেন আমরা গুরু গ্রহণ করব? এটা খুব সিম্পল উদাহরণ। যেমন আমার চোখের সব থেকে সামনে আছে আমার চোখের যে লোমগুলো, ভ্রুর উপর যে লোমগুলো রয়েছে বা চোখের পাতার উপর যে লোমগুলো রয়েছে, চোখের সব থেকে সামনে রয়েছে। কিন্তু আমার চোখের পাতার যে লোম, হ্যাঁ, সেগুলো কি আমি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো যদি আমার চোখের সব থেকে কাছের লোম এটাকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে যে অসীম যাকে এই জড় ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, তাকে আমি কি করে দেখবো বা তাকে কি করে বুঝবো? ভগবত দর্শন সম্বন্ধে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অত কৃষ্ণ নামাদি ন ভবেক গ্রাহ্য ইন্দ্রিয়ই, সেবন মুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্বদ। ভগবানের নাম রূপ গুণ লীলা এগুলো জড় ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি হবে না, ন ভবেত গ্রাহ্য ইন্দ্রিয়ই, এগুলো জড় ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি হবে না। কেন? ভগবান চিন্ময় বস্তু আর আমাদের ইন্দ্রিয়গুলি জড় ত্রুটিপূর্ণ, তাই ত্রুটিপূর্ণ জড় ইন্দ্রিয় দিয়ে চিন্ময় বস্তুকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। হ্যাঁ, যেমন যখন সূর্য দুপুরবেলা মধ্য আকাশে থাকে, আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, আমাদের চোখটা এতটাই ত্রুটিপূর্ণ যে আকাশে সূর্য উদিত হলেও সূর্যের দিকে তাকাতে পারছি না, চোখটা ঝলসে যাচ্ছে। তার জন্য আমাদের সানগ্লাস ব্যবহার করতে হয় সূর্যের দিকে তাকাতে গেলে। যখন সূর্য গ্রহণ হয় দেখবেন কোন এক্সরে প্লেট বা সানগ্লাস এরকম পরে সূর্যের দিকে তাকাতে হয়, তা নাহলে আমাদের চোখ নিতে পারবে না। যদি সূর্যের দিকে তাকাতে গেলে আমাদের চোখে সানগ্লাসের প্রয়োজন হয়, অথবা যদি নিজের চোখের লোমগুলোকে, মানে চোখের পাতার উপর যে লোমগুলো রয়েছে সেগুলোকে আমরা নিজের চেষ্টায় দেখতে না পাই, অন্ধকার ঘরের মধ্যে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে না পাই, শরীর আছে, হাত পা আছে, কিন্তু আমি একদম অন্ধকার ঘরের মধ্যে নিজের হাত পাকেও দেখতে পাচ্ছি না, আমার চোখ রয়েছে তথাপি দেখতে পাচ্ছি না, কেন না? আমাদের ইন্দ্রিয়টি সীমিত। যেমন নিজের হাত পা বা নিজের শরীরের অঙ্গগুলো দেখার জন্য অন্য কোনো মাধ্যমের প্রয়োজন, আলোর প্রয়োজন, তেমনি ভগবত দর্শনের জন্য কি প্রয়োজন? গুরুর প্রয়োজন, তত্ত্ব দশটা ব্যক্তির প্রয়োজন। শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ, সেখানেই বলা হয়েছে, তদ্বৃদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তো তদ্বৃদ্ধি পরিপাতে না, গুরুদেবের কাছে প্রণিপাত হয়ে প্রশ্ন করতে হবে, পরিপ্রশ্নে না সেবায়া, কি প্রশ্ন? আধ্যাত্মিক উন্নতিমূলক প্রশ্ন, কিভাবে আমি আধ্যাত্মিক মার্গে উন্নীত হব। পরিপ্রশ্ন সেবায়া, তারপরে তাকে অকৈতব সেবা করতে হবে। উপদীক্ষা দিতে জ্ঞানম, তখন গুরুদেব আমাদেরকে এই পারমার্থিক তথ্য উপদেশ প্রদান করবে। উপদীক্ষা দিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা, এটা হচ্ছে গুরু গ্রহণ করার নীতি, কিভাবে আমরা গুরু গ্রহণ করব, কিভাবে আমরা ভগবদ গীতা কার কাছ থেকে শ্রবণ করব। দুই প্রকারের বক্তা রয়েছে, একজন হচ্ছে নিরাট বক্তা, একজন সরাট বক্তা। নিরাট বক্তা অনেক কথা বলে কিন্তু জীবনে পালন করে না, সরাট বক্তা যিনি জীবনে পালন করে অপরকে বলেন। চৈতন্য মহাপ্রভুর এটাই থিওরি, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও, নিজে আচরণ করে অপরকে শিখাও। আজকে আমরা দেখি যে ইসকনের ভক্তরা চারটে নিয়ম পালন করেন, আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, অবৈধ জীবন বর্জন, তাই সে আর একজনকে বলতে পারে যে এগুলো বর্জন করা উচিত। কিন্তু যে নিজেই এই সমস্ত ধর্মভ্রষ্ট জীবন যাপন করে, সে কি করে অপরকে ধার্মিক সত্য বা ধার্মিক তত্ত্ব প্রদান করতে পারে? তো সেই জন্য বলা হয়েছে ভগবদ গীতা শ্রবণ করতে হবে কার কাছ থেকে? না, যিনি ভগবদ গীতাকে নিজের জীবনে প্রয়োগ করেছে। ভগবদ গীতা কোনো পুণ্য অর্জনের বই নয় যে গীতা পড়লে পুণ্য হয় তাই গীতা পড়ছি,
ভগবদ গীতা আমাদের মানব জীবনের গাইড বুক। এই ভগবদ গীতা পড়ে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তা আমরা জানতে পারি। আমি মানব জীবন পেয়েছি, এই জীবনটা কেমন করে আমি পরিচালনা করলে আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি ধার্মিক জীবন যাপন করতে পারবো এবং সুন্দরভাবে এই দেহের অবসানের পর আমি পারমার্থিক চিন্ময় দেহ লাভ করে ভগবত ধাম প্রত্যাবর্তন করতে পারবো, সেই শিক্ষা ভগবদ গীতায় দেওয়া হয়েছে। কিন্তু যদি আমি এমন কোন ব্যক্তির কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করতে যাই যার নিজের জীবনেই কোনো পরিবর্তন নেই, তাহলে কি করে আমরা ভগবদ গীতার জ্ঞান সঠিকভাবে আহরণ করতে পারবো? এই বিষয়ে আর একটা আলোচনা করে তারপরে আমরা কেন গুরু গ্রহণ করব সেখানে যাব। একবার একজন রাজা তার এক কুলপুরোহিতকে বললেন যে হে ঠাকুর মশাই, হে পণ্ডিত জি, আমি আপনার কাছ থেকে ভাগবত শ্রবণ করব। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করে উদ্ধার পেয়েছেন, আমি আপনার থেকে ভাগবত শ্রবণ করে মুক্তি লাভ করতে চাই। তো ঠিক আছে, তার বিনিময়ে আপনাকে কিছু দক্ষিণা প্রদান করা হবে। কত দক্ষিণা? তো সেই পণ্ডিত বিচার বিবেচনা করে দেখলেন যে 7 দিনের ব্যাপার, আমার অন্যদিকে কোনো রুজি রোজগার হবে না। তখন তিনি একটা বিচার করে এত স্বর্ণ মুদ্রা দাবি করলেন, এর বিনিময়ে আমি আপনাকে ভাগবত শ্রবণ করাবো। তো মহারাজ বললেন ঠিক আছে, তাহলে কাল থেকে শুভ মুহূর্ত দেখে ভাগবত শ্রবণ শুরু হবে। 7 দিন অতিবাহিত হলো ভাগবত পাঠ। অতিবাহিত হওয়ার পর সেই রাজা যেমন ছিল তেমনি, তার বিষয় বাসনা পরিত্যাগ হলো না, তার ইন্দ্রিয় তৃপ্তির লালসা কমলো না, সবই যেমন ছিল তেমন। তখন সেই মহারাজ সেই পণ্ডিতকে বলছেন, হে পণ্ডিত, পরীক্ষিত মহারাজ তো 7 দিন ভাগবত শ্রবণ করে উদ্ধার পেয়ে গেল, আমার তো কোনো উদ্ধার হলো না, এমন কেন হলো? তোমাকে উত্তর দিতে হবে, আর না হলে তোমার শিরচ্ছেদ করব। তখন আর পারিশ্রমিক তো দেয়নি। তখন সেই পুরোহিত কুলপুরোহিত চিন্তায় মগ্ন, কি হবে? তো বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে তার মেয়েকে সব কথা বলেছে। তো মেয়ে বলছে ঠিক আছে আমাকে নিয়ে চলো। তো মেয়ে তাকে মেয়েকে নিয়ে এসছে কুলপুরোহিত মহারাজের কাছে। তখন মেয়েটি মহারাজকে বলছেন যে মহারাজ, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ? না, আপনি আপনার অনুচরদেরকে বলুন আমার বাবাকে একটা পিলারের মধ্যে, রাজসভায় যে পিলার আছে ওই পিলারের মধ্যে বেঁধে দিতে, আর আপনাকেও একটা পিলারের মধ্যে বেঁধে দিতে, এটা বলুন। মহারাজ বললেন ঠিক আছে। সে তার মহারাজ তার মন্ত্রী পারিষদকে ডেকে বললেন যে এই ব্রাহ্মণকে একটা পিলারে বেঁধে দাও, আমাকে একটা পিলারে বেঁধে দাও। ঠিক আছে, বেঁধা হয়েছে। এখন মেয়েটি বলছেন মহারাজকে, মহারাজ আপনি আমার বাবাকে বলুন আপনাকে খুলে দেওয়ার জন্য। তো রাজা বলছে তোমার বাবা আমায় কি করে খুলবে, সে তো বাধা। মেয়েটি বলে এটাই আপনার প্রশ্নের উত্তর, যে নিজেই সংসার বন্ধনে আবদ্ধ, আপনার থেকে টাকা নিয়ে যার সংসার পরিচালনা করার মানসিকতা রয়েছে, সে কি করে আপনাকে উদ্ধার করবে? যে নিজেই উদ্ধার হতে হয়নি, আপনার থেকে পারিশ্রমিক নিয়ে বা দর কষাকষি করে সে নিজের পরিবার পরিচালনা করে, সে কি করে আপনাকে উদ্ধার করতে পারে? তো মেয়েটির কথা শুনে মহারাজ সেই পণ্ডিতকেও মুক্ত করলেন এবং মহারাজ নিজে বুঝলেন এটা আমার নির্বুদ্ধিতা। যে একজন যে ব্যক্তি গীতা ভাগবত পাঠ করে নিজের পেট চালায়, সেই ব্যক্তির কাছ থেকে আমি ভাগবত শ্রবণ করতে গিয়েছি মুক্ত হওয়ার জন্য, নিজেই মুক্ত না এসে আমায় কি মুক্ত করবে? এটা হচ্ছে উদাহরণ। তো কার কাছ থেকে গীতা শ্রবণ করব? না, যিনি ব্যবসার জন্য ভগবত গীতা পড়ান না, আর যিনি নিজের জীবনে ভগবত গীতাকে গ্রহণ করে অপরকে ভগবত গীতা শিখাচ্ছেন, তার কাছ থেকে আমরা ভগবত গীতার জ্ঞান শ্রবণ করব। তো এরপর আমরা আসব, আমরা কেন গুরু গ্রহণ করব। এই গুরু গ্রহণ সম্বন্ধে সমাজে অনেক রকমের সিদ্ধান্ত আছে। কেউ মনে করে গুরু দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধি হয় না, কেউ আবার মনে করে যে দীক্ষাটা একটা ফ্যাশন, দীক্ষা নিয়েছি আমি। হ্যাঁ, সে কতগুলো নাম করা সংস্থার কথা বলে যে অমুক জায়গা থেকে আমি দীক্ষিত, কিন্তু এরকম দীক্ষা না। কেন গুরু গ্রহণ করব? আমাদের এই টপিক্সে লেখা রয়েছে,
প্রায় দেখা যায় যে আমরা যখন শাস্ত্র থেকে উদ্ধৃত দিয়ে সদগুরু গ্রহণের কথা বলি, তখন অনেকেই আমাদের ভর্ৎসনা করে যুক্তি দেখান যে অন্ধভাবে কারোর কাছে নিজেকে বিকিয়ে দিয়ে নিজের মহার্ঘ আত্মস্বাতন্ত্র বিসর্জন দেওয়ার কোনো যুক্তি নেই। আসলে দীক্ষা মানে নিজেকে গুরুদেবের চরণে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া, সমর্পণ, পূর্ণ সমর্পণ। তো অনেকে আছেন এই দীক্ষা নিতে চান না, একদল দীক্ষা নিতে চায়, তারা কি কি জন্য দীক্ষা নেয়? তারা দীক্ষার উদ্দেশ্য না বুঝে দীক্ষা নেয়। তারা মনে করে দীক্ষা নিলে হাতে জল শুদ্ধি হবে, দেহ শুদ্ধি হবে, অথবা কোন একটা নাম করা সংস্থায় দীক্ষা নিলে আমার স্ট্যাটাস মেনটেন হবে। আরেক দল রয়েছে, তারা দীক্ষা নিতে চায় না, তারা মনে করে যে আমি আমার নিজের আত্মস্বাতন্ত্রকে কারুর কাছে বিকিয়ে দেব না। তারা ভাবেন যদি নিজের চিন্তা নিজেই করি, নিজের যুক্তিবোধ বিচার শক্তির উপর আস্থা রাখি, তাহলে সেটাই কি আর ভালো নয়? অন্য কোনো ব্যক্তির মতবাদ বেদ বাক্য বলে মেনে নেওয়ার দরকার কি? কেনই বা পরম সত্য বিশেষ কোন একজন ব্যক্তির একচেটিয়া সম্পত্তিতে পরিণত হবে? তারা মনে করে ভগবান কেন কোন ব্যক্তির সম্পত্তি হবে? যে উনি যা বলবেন ভগবান সম্বন্ধে সেটাই আমায় গ্রহণ করতে হবে? সর্বোপরি একজন বিশেষ ব্যক্তি যা বলবেন তাকে সত্য বলে মেনে নিতে হবে কেন? অবশেষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেন আমাদের উচিত হচ্ছে আমাদের কাছে যা কিছু ঠিক বা ভালো বলে মনে হবে তা গ্রহণ করা, আর যা সৎ অন্য সব কিছু বর্জন করা। এইভাবেই তাদের দ্বৈত অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। তারা স্বাধীন থাকতে চান এবং একই সাথে সমস্ত প্রামাণিক আচার্যবর্গের কথিত জ্ঞান সম্ভারের সর্বোত্তম রত্ন সম্পদ গুলিও লাভ করতে চান। তারা মনে করেন আমরা এই গীতা ভাগবতের জ্ঞান অর্জন করব, বৈদিক সিদ্ধান্ত গুলি কি জানবো, অথচ কারোর চরণে আত্মসমর্পণ না করে নিজের চেষ্টায়। কিন্তু এমনটি সম্ভব নয়। একজন পারমার্থিক আচার্য সম্বন্ধে এতটা আশঙ্কিত হওয়ার আগে আমাদের প্রাত্যহিক জীবন থেকে কিছু দৃষ্টান্ত দিয়ে বিচার করা উচিত। যেমন আমরা যখন হসপিটালে কোনো রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাই এবং ডাক্তার তাকে ওটি রুমে নিয়ে যায়, তখন আমরা ডাক্তারের সার্জিক্যাল কতগুলো তিনি সার্জারি করেছেন এগুলো কিন্তু আমরা জানতে চাই না। আমরা জানতে চাই না যিনি কতগুলো কেস হ্যান্ডেলিং করেছেন। আমরা নির্দ্বিধায় তার পরামর্শ মতো ঔষধ, তার পরামর্শ মতো চিকিৎসা, এমনকি অপারেশন করার জন্য তার কাছে নিজেকে সমর্পণ করি। যখন আমরা সেলুনে যাই, তো যে নাপিত তিনি গান গাইতে গাইতে দাড়ি সেট করছে, অন্য লোকের সাথে কথা বলছে, যে কোনো মুহূর্তে তার হাতের খুঁড়ে আমাদের গলার কেটে যেতে পারে সেভ করতে গিয়ে, কিন্তু আমরা নির্দ্বিধায় তার কাছে নিজের গলাটাকে বাড়িয়ে দিই। যখন আমরা কোনো বাস, ট্রেন, কোনো কিছুতে যাই, বিশেষ করে যখন ট্রেনে যাই, দূরপাল্লার ট্রেন, নাইট জার্নি হবে, আমরা নিশ্চিন্তে ঘুমাই, একবারও মনে হয় না ড্রাইভার ঘুমিয়ে পড়েনি। তো আমরা জানি ড্রাইভার ঘুমাবে না, নিশ্চিন্ত। আর সেইভাবে আমরা ট্রেনে লং জার্নি করি, মানে নাইট জার্নি করি। একইভাবে কোনো বাসে ওঠার সময়, যে কোনো গাড়িতে ওঠার সময়, যদিও রাস্তায় কত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা কিন্তু কখনো ড্রাইভারের লাইসেন্স চেক করি না। কিন্তু যখন গুরু গ্রহণ করব, তখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে, কেন আমরা গুরু গ্রহণ করব? আমাদের বিশ্বাসের অভাব দেখা যায়। তো আমরা গতকাল আলোচনা করেছি, শিশু যেমন জননীর কাছ থেকে জ্ঞান লাভ করে যে কে তার বাবা, তার ভাই বোন, আত্মীয় স্বজন সম্বন্ধে ওই মায়ের কাছ থেকে সমস্ত জ্ঞান পায়, ঠিক তেমন ভগবান বা আধ্যাত্মিক জগতের জ্ঞান লাভ করার জন্য গুরুর প্রয়োজন। যেটা আমি উদাহরণ দিয়েছি আগে, যে চোখের সামনে চোখের পাতার ওপর লোমগুলো দেখার জন্য যেমন একটি আয়নার প্রয়োজন, তেমনি ভগবানকে দর্শন করার জন্য একজন সৎ গুরুর প্রয়োজন। জ্ঞান লাভের জন্য প্রামাণিক কর্তৃপক্ষের উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই, এটাই গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের এই জড়জগতে কি দেখা যায়, যদি কেউ ইংলিশ টিচার হয়,
আর আপনি তার কাছে অঙ্ক শিখতে গিয়েছেন, তো তিনি আপনাকে বলেন যে আমি তো ইংলিশ টিচার, ম্যাথের নয়, তা আপনি ওই ম্যাথ টিচারের কাছে যান। যদি কেউ ইংলিশ শিখতে যান আর গিয়েছে কোন ম্যাথ টিচারের কাছে বা হিস্ট্রি জিওগ্রাফি টিচারের কাছে, তিনি আপনাকে ভালো গ্রামার শেখার জন্য, ভালো ইংলিশ শেখার জন্য আপনাকে ইংলিশ টিচারের কাছে যাওয়ার জন্য বলেন। কিন্তু সমাজে যদি কখনো কেউ জিজ্ঞেস করে ভগবান সম্বন্ধে, সবাই কিছু না কিছু একটা বুঝিয়ে আপনাকে দেবে, সেটা রিক্সাওয়ালা হতে পারে, ডাক্তার হতে পারে, যে কেউ। আপনি একটু ভগবান সম্বন্ধে জিজ্ঞেস করুন, আপনাকে কোনো একটা তথ্য দিয়ে বুঝিয়ে দেবে, সে যা জানে সেটা বুঝিয়ে দেবে, সেটা ভুল হোক বা ঠিক হোক সেটা বিবেচনা না করে আমাদেরকে ভগবান সম্বন্ধে তথ্য প্রদান করবে। যদিও বলা হয়েছে সমস্ত জীব এই চারটে ত্রুটির দ্বারা আবদ্ধ, কিন্তু সে নিজের ত্রুটির কথা চিন্তা না করে আমাদেরকে ভগবান সম্বন্ধে জ্ঞান প্রদান করার দুঃসাহস করবে। সেই জন্য আমাদেরকে বলা হয়েছে জড়াতীত অর্থাৎ আধ্যাত্মিক বা পারমার্থিক বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে কখনোই কোন জল্পনা কল্পনার প্রয়াসী হওয়া উচিত নয়, কেননা এই পারমার্থিক জ্ঞান আমাদের মন এবং জড় ইন্দ্রিয়ের পরিধির অতীত। যেমন ভালো গান শিখতে গেলে গানের টিচার, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে ইঞ্জিনিয়ারিং টিচার, ডাক্তারি পড়াশোনা করতে গেলে ভালো ডাক্তারের সাহচর্যে নিজেকে তৈরি করতে হয়, তেমনি আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে গেলে যিনি আধ্যাত্মবাদী, যিনি পরমেশ্বর ভগবান সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করেছেন, এবং সঠিক জ্ঞান অর্জন করেছেন কি করে বুঝবো, না তার জীবনে সেটা প্রয়োগ করে তার জীবনে উন্নতি হয়েছে, তার ব্যবহার, তার কথা, তার খাওয়া দাওয়া সবকিছুতে একটা সাত্ত্বিক প্রভাব পড়েছে, তার মানে নিশ্চয়ই তিনি উপকৃত হয়েছেন সেই জ্ঞান অর্জন করে। তিনি একজন সৎগুরু, তিনি গুরু পরম্পরা ধারায় সেই জ্ঞান লাভ করেছেন, তার কাছ থেকে এই জ্ঞান আমাদের লাভ করতে হয়। যেমন শিক্ষা গ্রহণ করার জন্য কোন টিচারের কাছে যেতে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হন তাহলে আপনাকে ভালো কোনো ইঞ্জিনিয়ার বা ভালো ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে ট্রেনিং নিতে হয়। ঠিক তেমনি পারমার্থিক জীবন উন্নতি করতে গেলে যিনি প্রকৃত পরমার্থবাদী, সেই রকম কোনো ব্যক্তির কাছ থেকে আপনাকে জ্ঞান অর্জন করা নীতি শাস্ত্রে দেয়া হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং ভগবান যখন এই জগতে এসেছেন তিনিও গুরু গ্রহণ করেছেন। শ্রীরামচন্দ্র তিনি কি করেছেন, নেক্সট স্লাইড, তিনি কি করেছেন, না তিনি বশিষ্ঠ মুনির কাছে দীক্ষা গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি শান্তিপুনি মুনির কাছে দীক্ষা গ্রহণ করেছেন। যদিও শান্তিপুনি মুনি তিনি ছিলেন তার গুরুকুলের টিচার, তিনি গর্গ মুনির কাছে দীক্ষা গ্রহণ করেছেন। এইভাবে দীক্ষা শব্দের বা দীক্ষার কথা সমস্ত শাস্ত্রে আলোচিত হয়েছে। যে কোনো ব্যক্তি যদি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চায় তাহলে তাকে সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে। এবার সদ্গুরু কে, না তিনি পরম্পরা ধারায় থাকবেন। পরম্পরা ধারা আর সম্প্রদায়, বৈদিক তত্ত্বজ্ঞান বেদ হতে অবরোহ পন্থায় গুরুদেবের মাধ্যমে শিষ্যের কাছে প্রবাহিত হয়েছে। আমরা গতকাল শ্রবণ করেছি জ্ঞান লাভের দুটি পন্থা, আরোহ আর অবরোহ। আরোহ হচ্ছে নিজের চেষ্টায় জ্ঞান লাভ, আর অবরোহ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের জন্য সেই পরম তত্ত্বষ্টা ব্যক্তির কাছ থেকে শ্রবণের মাধ্যমে, ওই পরম্পরা ধারায় শ্রবণের মাধ্যমে জ্ঞান লাভ, অবরোহ পন্থা। তো সেই পরম্পরা ধারা কি, না ভগবান শ্রীকৃষ্ণ থেকে সেই জ্ঞান এই জগতে এসছে। তো সম্প্রদায় চারটে সম্প্রদায়কে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন, শ্রী ব্রহ্ম, রুদ্র আর কুমার সম্প্রদায়। শ্রী সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। শ্রী সম্প্রদায় আচার্য হচ্ছেন রামানুচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মাধবাচার্য,
রুদ্র সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী, আর কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নিম্বাক আচার্য। ইসকন এই ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জ্ঞান লক্ষ্মীদেবী পেয়েছেন, লক্ষ্মীদেবী সেই জ্ঞান লক্ষ্মীদেবী থেকে রামানুচার্য এই জ্ঞান পেয়েছেন। এটাকে বলা হয় শ্রী সম্প্রদায়। এখনো দক্ষিণ ভারতে এই শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবদেরকে দেখা যায়, যারা তিরুপতি বালাজি, রঙ্গনাথজি, আদি কেশব, আদি পদ্মনাভ মন্দিরে যারা সেবা করছেন, শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। ব্রহ্ম সম্প্রদায়ের বৈষ্ণব যারা, এরা ব্রহ্মা থেকে জ্ঞান লাভ করেছে, কৃষ্ণ ব্রহ্মাকে জ্ঞান দিয়েছেন। ব্রহ্মা, গতকাল একজন কেউ প্রশ্ন করেছিলেন যে এই আদি জ্ঞান প্রথম কাকে দেওয়া হয়েছিল, ব্রহ্মাকে। তো ভগবান ব্রহ্মাকে দিয়েছেন। ব্রহ্মা গুরু পরম্পরা ধারায় তার পুত্র নারদ, নারদ তারপরে ব্যাস, ব্যাস এইভাবে মধ্বাচার্য, এইভাবে পরম্পরা এসছে। সেই মধ্বাচার্যকে দিয়েছেন, মধ্বাচার্য পরম্পরায় শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের মধ্যে অন্যতম রূপ গোস্বামী। এই রূপ গোস্বামীর আনুগত্যে ইসকনে শ্রীল প্রভুপাদ দীক্ষা গ্রহণ করেছেন, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে। তাই আমাদের যে সংস্থা, এই সংস্থার ফুল ফর্ম হচ্ছে, ফুল নাম হচ্ছে ইসকন, তো সংস্থার নাম, কিন্তু আমাদের এই যে গৌড়ীয় পরম্পরা, সেই গৌড়ীয় পরম্পরার পুরো নাম হচ্ছে ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব। যদি কোনো বৈষ্ণবকে জিজ্ঞেস করা হয় আপনি কোন সম্প্রদায়ের, যেমন জিজ্ঞেস করা আপনি কোন বংশের, তখন সে নিজের বংশের পরিচয় দেয়। ঠিক একজন ভক্ত সে তার পরম্পরার পরিচয় কিভাবে দেবে, না আমি হচ্ছি ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব। ব্রহ্ম মানে ব্রহ্মা থেকে এসছে, মধ্য মানে এই সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মধ্বাচার্য, রূপানুগ রূপ গোস্বামীর আনুগত্যে আমরা এই ভজন সাধন করছি, আর গৌড়ীয় গৌড়ীয় মানে এই বঙ্গদেশকে আগে বলা হতো গৌড় দেশ, যেহেতু আমরা গৌড় দেশের অন্তর্ভুক্ত তাই আমাদেরকে বলা হয় গৌড়ীয় বৈষ্ণব। যদি আমরা উড়িষ্যায় থাকি তাহলে কি বলা হবে, না ব্রহ্ম মধ্য রূপানুগ উৎকলবাসী বৈষ্ণব, সেটা উড়িষ্যাবাসী হয়ে গেল। যেহেতু আমরা গৌড় দেশে আছি, মাল্লা ছিল গৌড়ের রাজধানী, আপনারা শুনে থাকবেন সেই সময় বল্লাল সেন, লক্ষণ সেন এই সমস্ত রাজারা ছিলেন। তো এই যে গৌড় দেশ, গৌড় দেশের আমরা বাসিন্দা, তাই আমাদেরকে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় বলা হয়েছে। এরপর রুদ্র অর্থাৎ শিব, ভগবান থেকে শিব এই জ্ঞান লাভ করেছেন রুদ্র। তো সেই রুদ্র সম্প্রদায় থেকে, রুদ্র থেকে সেই জ্ঞান লাভ করেছেন বিষ্ণু স্বামী, সেই সম্প্রদায় থেকে আসছে রুদ্র সম্প্রদায়, ওখান থেকে আসছে। আর কুমার সম্প্রদায় চতুষ্কুমার থেকে এসছেন, তো সেই সম্প্রদায়ের আচার্য হচ্ছে নিম্বাক আচার্য। এখন এখানে একটি পদ্মপুরাণের শ্লোক উদ্ধৃতি করে বলা হয়েছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রা তে মন্ত্রা নিষ্ফলা মতা অত কল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ীন শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব কৃতি পাবন চত্বারস্তে কলৌ ভব্যো হি উৎকলে পুরুষোত্তম রামানুজম শ্রীহি শ্রীচক্রে মাধবাচার্য চতুর্মুহুষ শ্রী বিষ্ণু স্বামীন রুদ্র নিম্বাদিত্যম চতুশ্চন। এটা পদ্মপুরাণের শ্লোক, আমরা গতকাল আলোচনা করেছি যে বৈদিক শাস্ত্র কোনটা, যা চারটে বেদ, রামায়ণ, মহাভারত আর অষ্টাদশ পুরাণ। তো এইভাবে আলোচনা করতে গিয়ে আজকে আমরা এই 18টা পুরাণের মধ্যে পদ্মপুরাণ থেকে আমরা শ্লোক পেতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে যে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রা তে মন্ত্রা নিষ্ফলা মতা, অর্থাৎ এই চারটে সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত কোন ব্যক্তি যদি দীক্ষা গ্রহণ না করেন, তিনি যে মন্ত্র লাভ করবেন সেই মন্ত্র তাকে এই ভবসমুদ্র পার করার জন্য উপযুক্ত নয়। এটা পদ্মপুরাণের শ্লোক, আমার শ্লোক নয়, আমার মন গড়া কোন শ্লোক নয়, এটা পদ্মপুরাণের শ্লোক। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রা
মন্ত্রাস্তে নিষ্ফলামতা। যদি সেটা সম্প্রদায়ের মধ্যে থেকে না আসে, অথেন্টিক জায়গা থেকে না আসে, সম্প্রদায় বলতে এখানে অথরাইজড পার্সন সেটা বলা হয়েছে, সেখান থেকে যদি না আসে তাহলে সেই মন্ত্র বিফল। এরকম বহু ব্যক্তি রয়েছে দীক্ষা গ্রহণ করছে এদিক থেকে ওদিক থেকে। কলিযুগে গুরুর তো অভাব নেই, যে কেউ কিছু মন্ত্রতন্ত্র শিখে একটু ভেদ ধারণ করে সেজে গুজে গুরু হয়ে যাচ্ছে। কিন্তু যিনি গুরু তার একটা পরম্পরা থাকবে, যেমন বংশের একটা পরম্পরা আছে। যদি কোনো পরম্পরার অন্তর্ভুক্ত না হয় তাহলে সেই বাচ্চাটাকে যেমন লাওয়ারিস বলা হয়, ঠিক তেমন যে ব্যক্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় সে ওই তার ওই জপ করা মন্ত্র ফলপ্রসূ হবেন না। আমার পরম আরাধ্য গুরুদেব তিনি বলেন যে অনেক সময় বুলেট এমনি টেবিলে হেলানো থাকতে পারে, কিন্তু সেই বুলেটটা হাতে করে নিয়ে ছুঁড়ে দাও তো কারোর গায়ে লাগলে কোনো ক্ষতি হবে না, ঝরে পড়ে যাবে। কিন্তু যখন সেই বুলেটটি বন্দুকের নল দিয়ে বেরোবে তখন তার খুব পাওয়ার, একটা মানুষের মৃত্যু হয়ে যাবে। ঠিক তেমন একই মন্ত্র যখন ওই পরম্পরা ধারায় কোন একজন সদ্গুরুর মুখ দিয়ে বেরোচ্ছে, সেই মন্ত্র আপনার কানে গিয়ে বীজ মন্ত্র রূপ ধারণ করে আপনার জীবনে আমূল পরিবর্তন করতে পারে। কিন্তু সেটি যদি কোন সদ্গুরু পরম্পরা ধারা থেকে না আসে তাহলে এই টেবিলে রাখা বুলেটের মতো হবে। এখন কলিযুগে দেখা যাচ্ছে যে গায়ত্রী মন্ত্র, যে গায়ত্রী মন্ত্র দীক্ষা মানে ব্রাহ্মণ উপনয়ন সংস্কারের সময় আচার্য কানে কানে প্রদান করতেন, এখন সেই ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র মোবাইলের কলার টোন, বাড়ির কলিং বেল এগুলোতে পরিণত হয়েছে। আমরা মনে করছি যে আমরা যে কেউ এই গায়ত্রী মন্ত্র করতে পারি, না, যতক্ষণ না সেটা ওই পরম্পরা অর্থাৎ সদ্গুরুর থেকে আসছে ততক্ষণ ওই গায়ত্রী মন্ত্রের কোনো ভ্যালু নেই। এখানে বলা হয়েছে যে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রা মন্ত্রাস্তে নিষ্ফলামতা, অত করে ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায় ন। কলিযুগে এই চারটে সম্প্রদায়কেই স্বীকৃতি দেওয়া হয়েছে, ভবিষ্যন্তি মানে ভবিষ্যবাণী করা হয়েছে এই চারটে সম্প্রদায়। সেই সম্প্রদায়গুলো কি কি? শ্রী রুদ্র, শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণব খ্যাতি পাবনা, এরা সবাই হচ্ছেন বৈষ্ণব, এরা খ্যাতি মানে এই জগৎকে উদ্ধার করতে সমস্ত। চত্বারস্তে কলৌভব্য হি উৎকলে পুরুষোত্তম রামানুজম শ্রী হি শ্রীচক্ষে মাধবাচার্য চতুষ্ণম চতুর্মুহর্ষ শ্রী বিষ্ণু স্বামীন রুদ্র নিম্বাদিত্য চতুষ্ণম। এইভাবে চারটে সম্প্রদায়ের কথা এখানে বলা হয়েছে। সুতরাং এই চারটে সম্প্রদায়ের যেকোনো একটি হতে আগত গুরুদেব হচ্ছেন একজন যথার্থ প্রামাণিক সদ্গুরু, সেই জন্য ভগবদ গীতা শ্রবণ করা উচিত এই রকম কোন প্রামাণিক সদ্গুরুর নিকট থেকে। এই রকম কোন একজন চারটে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোন একজন ব্যক্তির কাছ থেকে, গুরুর কাছ থেকে বা ভক্তের কাছ থেকে আপনাকে এই জ্ঞান লাভ করতে হবে। এখন সদ্গুরুর যোগ্যতা, গুরুদেবের যোগ্যতা সম্বন্ধে বলা হচ্ছে যে সদ্গুরুকে, সদ্গুরু অসৎগুরু আবার কি না, আমরা যখন আলোচনা করব আপনারা পাবেন যে সদ্গুরুর যোগ্যতা। সদ্গুরু তিনি, আচ্ছা আগে ভণ্ড গুরুটা দেখে নি, আগে আগে স্লাইড, ভণ্ড গুরুর বৈশিষ্ট্য তাহলে আমরা সদ্গুরুটা বুঝতে পারবো। তো ভণ্ড গুরু বা অসৎগুরু তিনি কি বলেন, তিনি গুপ্ত মন্ত্র বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালো রকম দক্ষিণা নিয়ে থাকেন। গুপ্ত মন্ত্র, গুরুদেব দীক্ষার সময় বলবে তুমি কাউকে এই মন্ত্রটা বলবে না, হ্যাঁ এটা গুপ্ত মন্ত্র, বীজ মন্ত্র। চৈতন্য মহাপ্রভু তো হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, সবাই এই মন্ত্র জপ করতে পারে, মহামন্ত্র, যে মন্ত্রের মধ্যে সমস্ত মন্ত্র নিহিত আছে, সমস্ত মন্ত্র ইঞ্জেক্ট হয়েছে তাকে বলা হয়েছে মহামন্ত্র। যেমন কোন রোগ যখন যা খায় তাই বমি হয়ে যায় তখন সেই লোককে কি দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, কেন স্যালাইনের মধ্যে সমস্ত খাবার ইঞ্জেক্ট করা রয়েছে যা তার প্রয়োজন,
ঠিক তেমন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে সমস্ত মন্ত্র নিহিত রয়েছে, সেটা গুরু মন্ত্র, গায়ত্রী মন্ত্র, কিন্তু সেই মন্ত্র চৈতন্য মহাপ্রভু ওপেন করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু তথাকথিত গুরুরা যে মন্ত্র দেন সেই মন্ত্র বীজ মন্ত্র, কাউকে বলা যাবে না, আর মিথ্যা প্রতিশ্রুতি দেন। এই বিষয়ে একটা ছোট্ট কাহিনী, যে একবার একটা ব্যক্তি সে দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার সময় গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি কি মন্ত্র জপ করব, তা গুরুদেব শিষ্যকে বলছে তুই গুরু মন্ত্র জপ করবি, আমার নাম জপ করবি গুরু মন্ত্র, ঠিক আছে, তা গুরু মন্ত্র জপ করব। তখন জিজ্ঞেস করছে যে গুরুদেব যদি গুরু মন্ত্র জপ করি তাহলে কোথায় যাব, না বৈকুণ্ঠে যাবি, গুরু মন্ত্র জপ করলে তুই বৈকুণ্ঠে যাবি, ঠিক আছে খুব ভালো কথা। তা গুরুদেব তার দীক্ষার পর দক্ষিণা দিতে হয়, কি দক্ষিণা দেব, তখন গুরুদেব বলছে তো যা ইচ্ছে তাই দে। তো শিষ্য বলছে গুরুদেব এই বোম্বে শহরটা আপনার নামে লিখে দিলাম। তখন গুরুদেব বলছে হ্যাঁ রে বোম্বে কি তোর বাপের নাকি যে তুই আমার নামে লিখে দিলি। তখন শিষ্য গুরুদেবকে বলছে তাহলে বৈকুণ্ঠ কি আপনার বাপের নাকি যে আপনি আমায় বৈকুণ্ঠ দিয়ে দিলেন, যদি আমার বাপের না বলে আমি বোম্বে শহরটাকে আপনাকে দিতে না পারি তাহলে বৈকুণ্ঠ তো আপনার বাবার নয় যে আপনি বৈকুণ্ঠ আমায় দিয়ে দিলেন, আপনার নাম জপ করে করে বৈকুণ্ঠ যাব, আমি ভগবানের নাম করে ভগবানের ধাম, কেন বৈকুণ্ঠ ভগবানের রাজধানী, আমি ভগবানের নাম জপ করে বৈকুণ্ঠে যেতে পারি কিন্তু আমি আপনার নাম জপ করে করে বৈকুণ্ঠে যাব এটা তো সম্ভব নয়। ঠিক তেমন এই কলিযুগে অসৎ কিছু গুরু আছে, তারা নিজেদের মনোরঞ্জনের জন্য শিষ্যের বৃত্ত হরণ করার জন্য শিষ্যকে এরকম প্রতিশ্রুতি দেয়। নেক্সট, তাদের শিষ্যদের সমস্ত রকম বৈদিক বিধিনিষেধ লঙ্ঘন করার অনুমোদন দেয়, অনুমোদন করে। আমরা এমনি জড়জাগতিক লোভ লালসায় মত্ত, তারপরে গুরুদেব বলেন দীক্ষা নিতে যাওয়ার সময় আত্মাকে কষ্ট দিয়ে কখনো সাধন ভজন হয় না, আত্মা যা চায় তাই খাও, আত্মাকে কষ্ট দিয়ে কখনো সাধন ভজন হয় না। তাহলে গুরুদেব জানেই না আত্মার খাবার কি, গুরুদেব জানেই না আত্মার আয়তন কতটা, তাহলে সেই গুরুদেব এই কথা বলছে আত্মা যা চায় তাই খাও, আত্মা যা চায় তাই করো। আত্মার আয়তন হচ্ছে আমরা আগামীকালকে পাবো, আত্মার আয়তন কেশাগ্রে শত সহস্র ভাগের এক ভাগ, সেই আত্মা ভাত ডাল তরকারি সবজি পনির মাছ মাংস ডিম কোনোটাই চায় না বা কোনোটাই তার জন্য উপযুক্ত নয়, এত সূক্ষ্ম। তাহলে কি করে বলছে সে আত্মা যা চায় তাই খাও, তার মানে গুরুদেব আত্মা বলতে তার দেহটাকে বোঝাচ্ছে যে তোমার যা জীবে চাইছে তাই খাও। আর আমরা খুব আনন্দ পাচ্ছি যে বাহ দীক্ষা তো নিলাম, কোনো আমার বাড়েন নেই, কোনো নিয়ম নীতি নেই, সেই রকম সব সবাই দৌড়াচ্ছে ওদিকে। এরকমটা ঠিক না, গুরুদেব কোন শাস্ত্রের বিধিনিষেধ গুলোকে গ্রহণ করতে বলেন না, বরং আগে দীক্ষার আগে শিষ্য হয়তো মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার পালন করত, নিরামিষ খেত। গুরুদেব যেই বললেন আত্মাকে কষ্ট দিয়ে সাধন ভজন হয় না, তখন আর শনি মঙ্গলবার বৃহস্পতিবার পালন করার দরকার নেই, যেহেতু চাইছে আজকে নিমন্ত্রণ আছে কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে, বৃহস্পতিবার হলেই বাকি, আজকে তো আমায় খেতেই হবে কিন্তু গুরুদেবের পারমিশন আছে। এইরকম অবস্থা হচ্ছে তথাকথিত গুরুদেবের। এর পরবর্তী কি, যোগকে সাধারণ স্বাস্থ্য চর্চার অঙ্গ হিসেবে শিক্ষা দেয়। যোগের উদ্দেশ্য কি, এই যে আমরা প্রাণায়াম করি এই প্রাণায়াম কার থেকে এসছে, দেখুন প্রাণায়ামের মধ্যে ওই শব্দটা রয়েছে পতঞ্জলি প্রাণায়াম সেন্টার, কিন্তু আমরা পতঞ্জলির প্রাধান্য না দিই রামদেব বাবাকে বেশি প্রাধান্য দিই। পতঞ্জলি হচ্ছে ব্যাসদেবের শিষ্য, সেই পতঞ্জলি তার কাছ থেকে এই প্রাণায়াম এসছে। প্রাণায়াম মানে নিজের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে, রেচক কুম্ভক এবং পূরক এই তিনটে প্রক্রিয়ায় শ্বাসকে কন্ট্রোল করে, শ্বাসকে নিরোধ করে ভগবত চিন্তায় মনকে স্থির করা, তাকে বলা হচ্ছে
প্রাণায়াম। কিন্তু বর্তমানে প্রাণায়ামের উদ্দেশ্য কি? কার ঘাড় ব্যথা, কার কোমর ব্যথা, কার পেটের প্রবলেম, কার সাইনাস, সেগুলোকে ঠিক করার জন্য এই যোগ চর্চা চলছে। তার মানে তথাকথিত গুরুদেবরা যোগ সেন্টার খুলেছে, যোগের মাধ্যমে, যোগ মানে যুক্ত, আত্মার সাথে পরমাত্মার যোগ অর্থাৎ যুক্তি করার জন্য নয়, আত্মাকে পরমাত্মার সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য নয়, পক্ষান্তরে আরো কি করে শারীরিক ভাবে সুস্থ হয়ে জড়জাগতিক ভোগ করতে পারে তাতে প্রেরণা যোগানোর জন্য, এটা হলো যোগের উদ্দেশ্য। আর আমরা সেসব জায়গা থেকে দীক্ষা গ্রহণ করে মনে করছি আমরা অনেক এগোচ্ছি। আর বলা হয়েছে এইরকম ঘোষণা করে বেদকে অমান্য করে থাকে, আমি ভগবান, তুমি ভগবান, প্রত্যেকেই ভগবান। তথাকথিত গুরুদেবরা এমনও বলে আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, মানুষকে ভগবান বানায়। আজকাল দেখা যায় যে কিছু লোকের বাড়িতে ভগবানকে বাদ দিয়ে গুরুদেবকেই বসিয়ে দিয়েছেন, আমি নাম বলবো না, মন্দিরের উপরে লেখা আছে পুরুষোত্তমের নাম, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করলে পুরুষোত্তম নেই, গুরুদেবের চরণে তুলসী পাতা দেওয়া হচ্ছে। তারা বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তসময়ী শ্রী গুরবে নম। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, গুরুদেব স্বয়ং ভগবান নন, কিন্তু তথাকথিত কিছু গুরুদেব নিজেদেরকে ভগবান বলে মনে করেন আর তার শিষ্যরাও তাকে ভগবান বলে পূজা করেন। অবতার বরিষ্ঠায় ড্যাশ ড্যাশ তে নম, আমি নাম বলবো না, নাম বললে কারো খারাপ লাগতে পারে, গুরুদেবকে বলা হয়েছে অবতার বরিষ্ঠায়, এই যুগে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ অবতার। এইভাবে গুরু শিষ্য উভয়ই নিরয়গামী হয়, যেমন আমরা দেখতে পেয়েছি শুক্রাচার্য তার শিষ্য হিরণ্যকশিপুকে কি শিক্ষা দিয়েছিল, নিজের জীবিকা নির্বাহের জন্য শিষ্যকে সে কুপথে পরিচালিত করেছিল, শিষ্য নিজেকে ভগবান বলে মনে করত, গুরুদেব প্রতি প্রেরণা যোগাতো, হ্যাঁ তুমি ভগবান। গুরুর কাজ কি? শিষ্যের ভুল ত্রুটি গুলোকে সংশোধন করা, গুরু মানে ভারী, শিষ্যের সমস্ত পাপের ভার হরণ করবেন আর শিষ্যকে বলবেন যা করেছো পূর্বকৃত পাপ, আজ আমি দীক্ষার সময় তোমার সমস্ত পাপ নিয়ে নিলাম, কিন্তু আর যেন পাপ না হয়, তাহলে সেটা হলো দীক্ষা। কিন্তু যদি গুরুদেব এমন করে যে তুমি দীক্ষা নিয়েছো আর কোনো তোমার টেনশন নেই, তুমি পাপ করছো করো, প্রতি মাসে আমাকে ডোনেশন পাঠালেই হবে, তার মানে সেটা গুরু শিষ্যের সম্পর্ক নয়। যথাযথ মানে যারা ভণ্ড প্রতারক তারা এইভাবে পরিচালিত করছে। অনেক সময় দেখা যায় কুলগুরু, কুলগুরু ধরে বসে আছে, হ্যাঁ আমাদের কুলগুরু আছে, হ্যাঁ যখন আপনার বাবা মা দীক্ষা নিয়েছিল তখন সেই ব্যক্তির মধ্যে শুদ্ধতা ছিল, তারপর তার ছেলেরা এখন গুরুপদে আসীন হয়েছে, তারা এখন নন ভেজ খায়, কোন নিয়ম কানুন পালন করে না, তাহলে কি করে তারা গুরু হবে? একটা লোক রাত্রিবেলা একটা ডাক্তারের কাছে গিয়েছে, হ্যাঁ ডাক্তারের বাড়িতে গিয়ে কড়া মারছে, ডাক্তারবাবু 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 আছেন? তো তার ছেলে বেরিয়ে এসে বলছে না বাবা তো নেই, বাবা একটু গ্রামের বাড়ি গিয়েছে। বলুন কি প্রয়োজন? না আমার বাড়িতে আমার স্ত্রীর খুব শরীর খারাপ, একটু ডাক্তারবাবুকে লাগতো। তখন ছেলেটি বলছে যে ছেলেটি ক্লাস টুয়েলভে পড়ে, ছেলেটি বলছে বাবা তো নেই আমি গেলে হবে? তখন যে পেশেন্টের বাড়ি থেকে এসছে সে কি বলবে, আপনি কি ডাক্তার? এরকম জিজ্ঞেস, আমি কি ডাক্তার? তো এই টুয়েলভে যে ছেলেটি পড়ে সে কি বলবে আমি ডাক্তার? না বলবে না, আমি বাবা, আমার বাবা ডাক্তার, আমি গিয়ে চিকিৎসা করব, এরকম বলা সম্ভব না। যেমন হসপিটালে যাতায়াত করলে ডাক্তার হওয়া যায় না, তার জন্য ডাক্তারি পড়াশোনা করতে হয়, ঠিক গুরুর পুত্র বলেই যে গুরু হয়ে যাবে এমন নয়, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই যে গুরু হওয়া যাবে এমন নয়, সেজে গুজে বসে পড়লেই যে গুরু হয়ে যাবে এমন নয়, যিনি গুরু হবেন তাকে শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী হতে হবে, তাকে গুরু পরম্পরা ধারা মেনে চলতে হবে, এবং বৈদিক নীতি নিয়মকে কোন রকম পরিবর্তন না করে শিষ্যর কাছে উপস্থাপন করতে হবে, তাতে জাগতিক ইন্দ্রিয় তর্পণে শ্রীবৃদ্ধি হোক অথবা না হোক, তখন তাকে বলা হবে সদ্গুরু। তখন আমরা জানবো সদ্গুরু কি।
সদ্গুরু হচ্ছেন তিনি যিনি গুরু পরম্পরা ধারায় থাকবেন, যিনি শাস্ত্রের নিয়ম অনুযায়ী জীবন যাপন করবেন। অর্থাৎ শাস্ত্রে চারটি নিয়মের কথা বলা হয়েছে, আমিষাহার বর্জন, নেশা বর্জন, জুয়া বর্জন, অবৈধ জীবন বর্জন, এগুলোকে ত্যাগ করবেন। কেন না, এই যে চারটে নীতি, আমিষাহার, নেশা, অবৈধ জীবন আর দুটো ক্রীড়া, ধর্মের যে স্তম্ভ, ধর্মের চারটি স্তম্ভ আছে, সত্য, তপ, দয়া, শৌচ। যখন আমরা আমিষাহার করব তখন দয়া নষ্ট হয়ে যাবে, যখন আমরা নেশা করব তখন তপস্যা নষ্ট হয়ে যাবে, যখন আমরা অবৈধ জীবন করব তখন আমাদের সুচিতা নষ্ট হয়ে যাবে, আর যখন আমরা জুয়া খেলব তখন সততা নষ্ট হয়ে যাবে। তো যখন কোন জীব, কোন মানুষ এই চারটি অপকর্মে লিপ্ত হয় তখন সে ধার্মিক থাকে না। তো গুরুদেব তার শিষ্যকে সর্ব অবস্থায় এই শিক্ষা প্রদান করবেন, যাতে করে সে চারটি নিয়ম পালন করে। গুরুদেব হরিনাম পরায়ণ হবেন, অবশ্যই তাকে বৈষ্ণব হতে হবে। এমন শাস্ত্রে বলা হয়েছে যে অবৈষ্ণব মুখোদ্ঘৃণা সর্পুচ্ছি যথা পয়ো, পয় মানে দুধ, দুধ অবশ্যই উপাদেয়, কিন্তু সে দুধে যদি সাপে মুখ দেয় তাহলে দুধ যেমন বিষে পরিণত হয় ঠিক তেমনি হরি কথা, হরি নাম অবশ্যই জীবের মঙ্গলপ্রদ, কিন্তু সেটা যদি কোনো অবৈষ্ণবের মুখ দিয়ে আসে, অবৈষ্ণবের দ্বারা পরিচালিত হই, তাহলে কিন্তু সেই হরি কথা, হরি নাম আমার জীবনে কোনো পরিবর্তন আনবে না, বরং সেটা ক্ষতিই করবে। আর বলা হয়েছে সৎকর্ম নিপুণ বিপ্রা মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু ন্যাসা দ্বি বৈষ্ণব সপচ গুরু। অর্থাৎ সৎকর্ম নিপুণ বিপ্রা, সাধারণত আমরা মনে করি গুরু মানে তাকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে হবে, এমন নয়। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন শূদ্র ব্যক্তিও গুরু হতে পারে যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। অপরদিকে বলা হয়েছে সৎকর্ম নিপুণ বিপ্রা, ছয়টা কর্মে নিপুণ ব্রাহ্মণ, বিপ্র মানে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের ছটা কর্ম কি কি? যজন, যাজন, পঠন, পাঠন, দান, পরিগ্রহণ। এই ছটা কর্মে নিপুণ কিন্তু অবৈষ্ণব, বিষ্ণুর পূজা করে না, বিষ্ণু ভক্ত নয়, তাকে পরিত্যাগ করা উচিত। দ্বিবৈষ্ণব সপচয় গুরু, পক্ষান্তরে যদি কেউ চন্ডাল কুলোদ্ভূত হয়, তিনি বিষ্ণু ভক্ত হয়, তাকে গুরু বলে স্বীকার করা উচিত, এটা শাস্ত্রের কথা। এইভাবে সদ্গুরুর যোগ্যতা বলা হলো কি কি না, তিনি পরম্পরা ধারায় থাকবেন, তিনি চতুর সম্প্রদায়ের কোন একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে, তিনি শাস্ত্রের নিয়ম নীতিকে কখনো কদর্থ করবেন না, তিনি গীতা ভাগবতের কথা অনুযায়ী জীবন যাপন করবেন এবং সেই শিক্ষায় অপরকে দেবেন, আর তিনি অবশ্যই হরিনাম পরায়ণ হবেন, বৈষ্ণব হবেন। যিনি এই নীতিগুলো পালন করেন তিনি গুরু। উপদেশামৃতে শ্রীরূপ গোস্বামী বলছেন, কে গুরু হতে পারে? বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরপুস্ত বেগম এতান বেগান যে বিষয়ে তো ধীর সর্বামপি মাম পৃথিবীম শিষ্যা। তিনি গুরু হওয়ার যোগ্য, বা তিনি সমগ্র জগতে মানুষকে শিষ্যত্ব বরণ করতে পারেন যিনি ছটা বেগকে দমন করেছেন, বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ। যিনি এই ছটা বেগকে দমন করতে পারেননি তিনি গোস্বামী নন, তিনি হচ্ছেন গোদাস। গোস্বামী আর গোদাস, গোস্বামী কাকে বলা হয়? গো মানে ইন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি হলেন গোস্বামী, আর যিনি ইন্দ্রিয়ের কথা অনুযায়ী চলেন তিনি হচ্ছেন গোদাস। শ্রীমৎ ভাগবতে আরো বলা হয়েছে, তসমাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু সে উত্তমম শব্দে পারে চ নিষ্ণাতম ব্রহ্মানু উপোস আশ্রয়ম। অতএব যদি কেউ আন্তরিকভাবে প্রকৃত আনন্দ লাভের অভিলাষ করেন তাহলে তাকে অবশ্যই দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরুর যোগ্যতা হচ্ছে তিনি গভীরভাবে শাস্ত্রের সিদ্ধান্ত উপলব্ধি করেছেন এবং অন্যদেরও সেই সব সিদ্ধান্ত বিষয়ে প্রত্যয় উৎপাদনে সক্ষম। যারা জড় সুখ সুবিধাকে অগ্রাহ্য করে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেছেন সেই ধরনের মহান ব্যক্তিদেরই যথার্থ গুরু বলে জানতে হবে। শাস্ত্র যেহেতু ভগবান থেকে এসছে
তাই স্বাস্থ্য অব্যর্থ। আর যে ব্যক্তি এই অব্যর্থ স্বাস্থ্যের কথা অনুযায়ী জীবনযাপন করেন তিনিই সদ্গুরু। এক কথায় তিনিই সদ্গুরু। আর যিনি শাস্ত্রকে উল্লঙ্ঘন করেন তিনি কি করে গুরু হবেন? শাস্ত্রকে উল্লঙ্ঘন করেন মানে তিনি ভগবানকে উল্লঙ্ঘন করছেন, আর নিজের লাভ পূজা প্রতিষ্ঠার আশায় তিনি গুরু হওয়ার একটা বিজনেস পেতেছেন। আমি যখন বাড়িতে ছিলাম আমি মনে করতাম যে নাপিতের বিজনেসটা হচ্ছে সব থেকে লাভজনক বিজনেস, কেন নাপিতের কোনো খরচ নেই, একটা সাবান, একটা চিরুনি, একটা কাঁচি, একটা আয়না হলেই, আর একটা চেয়ার, একটা কাপড় হলেই মোটামুটি রুজি রোজগার চলে যাবে। তো ভক্তি জীবনে আসার পর আমি দেখলাম যে আসলে এটা ভুল। সব থেকে বড় নো ইনভেস্টমেন্টে ইনকাম হচ্ছে গুরু হওয়ার ইনকাম, সাধু হওয়ার ইনকাম, মানে সাধু সেজে ইনকাম করা। কিরকম না, সেখানে কি হয়, তারা গুরু সেজে কিছু আপ্তবাক্য বলে। আপ্তবাক্য মানে নর্মাল কথাগুলো, হ্যাঁ, পা ছড়িয়ে বসো না, দাঁতে নখ কেটো না, নোংরা ছড়িও না, এইসব কথা। তারা ভগবানের কথা বেশি বলে না। এই জড়জাগতিক তথাকথিত গুরুদেব যাদেরকে আমরা গুরু বলে আসনে বসিয়েছি তারা কিন্তু কৃষ্ণ ভক্তির কথা, এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি হবে তার কথা তারা বেশি বলে না। তারা বলে কি করে আরো জড়জাগতিক উপভোগ করা যায়, আর শিষ্য গুরুদেবের কাছে সেই জন্যই যায়। গুরুদেব দেখুন কবে আমার ছেলেটা চাকরি পাবে, কবে আমার বিয়ে হবে, কবে আমার সংসারে শান্তি ফিরে আসবে, এই জড়জাগতিক প্রগতির জন্য গুরুর কাছে যায়। আর গুরুদেবও তাকে এই জড়জাগতিক প্রগতিমূলক শিক্ষাই প্রদান করেন, কি করে জড়জাগতিক সে উপভোগ করবে। আর শিষ্যর খুব মনোরঞ্জন হয়, শিষ্য যাওয়ার সময় এক থোক দিয়ে যায় ডোনেশন। কিন্তু সদ্গুরু এটা করে না, সদ্গুরু তার শিষ্যের কথা অনুযায়ী চলে না, সদ্গুরু তার শিষ্যের পারমার্থিক জীবনের প্রতিবন্ধকতা গুলিকে তার সামনে তুলে ধরে যে এটা তোমার জন্য খারাপ, এটা তোমায় ত্যাগ করতে হবে, যদি ত্যাগ করতে পারো তাহলে এসো। শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন সেই বিদেশিরা মাংস, মহিলা, মদ এগুলো ছাড়া চিন্তাই করতে পারতো না, কিন্তু প্রভুপাদ তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত দান করলেন, তারা কৃষ্ণের কথাও জানতো না। শ্রীল প্রভুপাদকে তারা জিজ্ঞেস করলেন যে প্রভুপাদ আমরা কি করে ভক্ত হব? প্রভুপাদ বললেন আমি তোমাদের স্বীকৃতি দান করছি। প্রভুপাদ তাদের হরিকথা শ্রবণ করিয়ে এবং শুদ্ধ কৃষ্ণ প্রসাদ দিয়ে তাদেরকে পরিবর্তন করেছে, তার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রভুপাদকে একজন জগৎগুরু বলা যেতে পারে, কারণ তিনি জগতের সর্বত্র তার শিষ্য বানিয়েছেন, যাকে তাকে জগৎগুরু বলা যায় না। আমরা অনেককে জগৎগুরু উপাধি দিই, আরে জগৎগুরু তিনি যার হোল ওয়ার্ল্ড এর কোনো না কোনো জায়গায় তার শিষ্যরা রয়েছে তাকে জগৎগুরু বলা যাবে। তো তিনি কি করেছেন, তিনি সেই পাশ্চাত্য জগতে গিয়ে পাশ্চাত্য ভাষীদেরকে কৃষ্ণের কথা দিয়ে, কৃষ্ণের প্রসাদ দিয়ে পরিবর্তন করেছেন। তিনি যখন বিদেশে গিয়েছিলেন সেই একজন জার্নালিস্ট প্রভুপাদকে প্রশ্ন করলেন যে আমাদের দেশে অনেক মঙ্ক এসছে, তারা এখান থেকে কিছু কিছু জিনিস নেওয়ার জন্য এসছে, তারা ইয়ং অবস্থায় এসেছিল, আর আপনি এই 70 বছরের বৃদ্ধ এই অবস্থায় কি নেওয়ার জন্য আসলেন, কি ভোগ করতে এসছেন আপনি? প্রভুপাদ বললেন আমি কিছু ভোগ করতে আসিনি, কিছু নিতে আসিনি, 200 বছর ধরে তোমরা ভারতকে শাসন করে ভারত থেকে অনেক কিছু চুরি করে নিয়ে এসছো, কিন্তু আমরা অজান্তে ভারতের একটা জিনিস আনতে ভুলে গিয়েছো, আমি তোমাদের সেটা দিতে এসেছি। কি সেটা? ভারতের পারমার্থিক সম্পদকে তোমরা নিয়ে আসোনি, সেই পারমার্থিক সম্পদ তোমাদেরকে দিতে এসেছি। আর তাই হলো, তারা এত কিছু লুট করেও তারা হ্যাপি ছিল না, তারা ছিল হিপি। আর প্রভুপাদ কি করলেন, চ্যান্ট হরে কৃষ্ণ, চ্যান্ট বি হ্যাপি, তাদেরকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করিয়ে তাদেরকে কি করেছেন, সুখী করেছেন, হিপি টু হ্যাপি ছিল প্রভুপাত করেছেন। তাই একজন গুরু তিনি এটা করতে পারেন, হিপি থেকে হ্যাপিতে পরিণত করে দিয়েছেন। তো ছিল প্রভুপাত তিনি যখন পাশ্চাত্য জগতে গিয়েছিলেন তখন প্রভুপাত এই 4টে নিয়ম চালু করলেন, আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ জীবন বর্জন। অবৈধ জীবন বর্জনের জন্য প্রভুপাত বিদেশিদের মধ্যে বৈবাহিক প্রথা শুরু করলেন যে তোমরা এরকম অবৈধ জীবন করবে না, বিবাহ করতে পারো,
বিবাহ করে থাকো, বিদেশে বিবাহ নেই, বিদেশে এরকম মানে লিভ টুগেদার, ঘুরবে ফিরবে বিদেশে, আপনারা অনেকে জানেন সেখানে বাবার পরিচয় নেই, মায়ের পরিচয়, আমাদের দেশে এরকম বাবার পরিচয়, ওখানে মায়ের পরিচয়। তো এইভাবে প্রভুপা এই নীতিগুলো দিলেন। প্রভুপা সবাইকে বলেন জপ করতে হবে 1 লক্ষ জপ, প্রভুপাদের গুরুদেব 1 লক্ষ জপ করতেন, তারা বললেন যে না প্রভুপাত 1 লক্ষ জপ আমার পক্ষে সম্ভব নয়। তারা বললেন ঠিক আছে 32 মালা না সম্ভব নয়, 25 মালা না সম্ভব নয়, 16 মালা প্রভুপা আর একটু কনসিডার, প্রভুপাত বললেন নো কম্প্রোমাইজ, এর থেকে নিচে নামানো যাবে না, 16 মালা করতেই হবে। প্রভুপাত নীতি দিয়েছেন 4টে নিয়ম, 16 মালা জপ, ভগবানকে অফারিং করে প্রসাদ গ্রহণ করা, যেগুলো করে আজকে ইসকনের যে সমস্ত বিদেশি ভক্তরা তারা কত পরিবর্তন হয়ে গিয়েছে আমরা বুঝতে পাচ্ছি। যে লোহা যেমন চৌম্বকের দ্বারা ঘর্ষণ করলে লোহার মধ্যে চৌম্বকের গুণ প্রাপ্ত হয়, ঠিক তেমনি একজন সৎগুরু তিনিও একজন ব্যক্তিকে মহাত্মায় পরিণত করতে পারে। যেমন আপনারা শুনেছেন সবাই যে রত্নাকর ছিল দস্যু, নারদ মুনি সান্নিধ্যে, তিনি হলেন বাল্মীকি মুনি, ছিল প্রভুপাদ একজন সদ্গুরু, এই সদ্গুরু সান্নিধ্যে সেই বিদেশি ব্যক্তিগুলো পরিবর্তন হয়ে গেল, তারা আজকে ইসকনে গুরু পদে আসীন হয়েছেন। কেন? একজন সদ্গুরু। তো এইভাবে সদ্গুরু নির্ণয় করা উচিত, আর এটাই হচ্ছে সদ্গুরুর যোগ্যতা। এখন শিষ্যের যোগ্যতা, শিষ্যের যোগ্যতা কি? এখানে বলা হয়েছে তসমাৎ গুরু প্রপদ্যন্তে জিজ্ঞাসু শ্রে উত্তমম, শিষ্য হবেন চরম জীবনে চরম ও চিরন্তন লক্ষ্যের বিষয়ে আন্তরিকভাবে জিজ্ঞাসু। জীবনে চিরস্থায়ী পরম কল্যাণ হচ্ছে পারমার্থিক কল্যাণ, এবং শিষ্যকে হতে হবে এ বিষয়ে অত্যন্ত অনুরাগী বা আগ্রহী। আর এই ভগবদ গীতা বা পারমার্থিক জ্ঞান লাভ করতে গেলে একটাই পন্থা, সেটা হচ্ছে শ্রবণ। আমরা যখন রাত্রিবেলা ঘুমাই সবকটা ইন্দ্রিয় আমাদের নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু কানটা সজাগ থাকে। হ্যাঁ, আমরা কেউ ডাকলে আমরা ঘুম থেকে উঠে পড়ি, বা গভীর ঘুমের মধ্যেও মোবাইলে অ্যালার্ম বাজলে আমরা উঠে পড়ি, তার মানে কানটা আমাদের সজাগ রয়েছে, কানই আমাদের জাগিয়ে দেয়। ঠিক তেমন আমরা পারমার্থিক জগতে জ্ঞান লাভ করার জন্য শ্রবণ ইন্দ্রিয়টাকেই একমাত্র কাজে লাগাতে পারি, বাকি আমরা সুষুপ্তি অবস্থায় আছি, আমরা জেগে জেগে ঘুমাচ্ছি, কোনটা উচিত কোনটা উচিত না বুঝতে পারছি না। তার জন্য কি কি দরকার? না, এই পারমার্থিক কথা শ্রবণ করতে হবে। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। প্রথমটাই হচ্ছে শ্রবণ, যত আমরা ভগবানের কথা শ্রবণ করব তত আমাদের চিত্তশুদ্ধি হবে। আন্তরিক হৃদয়ে বিনম্র হবে পারমার্থিক তত্ত্ব জিজ্ঞাসা, গুরুদেবের কাছে পারমার্থিক তত্ত্ব জিজ্ঞাসা করব। যতক্ষণ না হৃদয়ে পারমার্থিক প্রশ্নের উদয় হচ্ছে ততক্ষণ আমাদের উন্নতি হবে না। ভগবদ গীতা শুরু হয়েছে কি দিয়ে? প্রশ্ন দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্রৈব কিম কুর্বত সঞ্জয়। শ্রীমৎ ভাগবত শুরু হয়েছে কি দিয়ে? প্রশ্ন দিয়ে। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের নাম ঋষিদের প্রশ্ন। চৈতন্য চরিতামৃত প্রশ্ন, কে আমায় কেন, কে আমি কেন মরে যারে তাপত্র হয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়। শ্রীমৎ বেদ প্রশ্ন অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তো যতক্ষণ না কোন ব্যক্তির মধ্যে এই পারমার্থিক প্রশ্নের উদয় হবে ততক্ষণ সে মানুষ বলেই পরিগণিত হবে না। তো একজন শিষ্য হওয়ার যোগ্যতা কি? না, তার মধ্যে পরম তত্ত্বকে অনুসন্ধান করার প্রশ্ন জন্মাবে, যে সেই পরম তত্ত্ব কি। তারপর গুরুদেব তাকে সেই প্রশ্নের উত্তর দেবেন। সেবার মনোভাব, শুধু প্রশ্ন করলে হবে না, আমাদেরকে যে ব্যক্তির কাছ থেকে আমি উত্তর নিতে চাইব তার কাছে তার সেবা করতে হবে। সেবা মানে, সেবা দুই প্রকার, বপু সেবা বাণী সেবা, যে তিনি কাছাকাছি থাকেন তার শারীরিক কোনো সেবায় নিযুক্ত হতে হবে, গুরুদেবের
স্নানের ব্যবস্থা, গুরুদেবের ভোজনের ব্যবস্থা, তার চরণ সেবা, তাকে সন্তুষ্ট করা। এক কথায় সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা, আর দুই বাণী সেবা, তিনি যা বলছেন সেটা পালন করা, এইভাবে সেবার মনোভাব, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি। যদি আমি কৃষ্ণ ভক্তি না চেয়ে আমি কিছু শ্রবণ করে আমার নিজের জ্ঞান বাড়িয়ে জ্ঞানকে আমি বিক্রি করব, তাহলে সেই শিষ্যটা শিষ্য নয়, সে হচ্ছে মানে কি কি বলবো, কপট ব্যক্তি, কপট ব্যক্তি। তার ভগবানকে শুদ্ধ ভক্তি করার জন্য মনের মধ্যে কোনো প্রশ্নের উদয় হচ্ছে না, সে প্রশ্ন করছে। আমাদের অনেক প্রশ্নকর্তাদের মধ্যে দেখা যায় যে অনেক প্রশ্ন হয়, প্রশ্ন করে তারা, কিন্তু প্রশ্নের উদ্দেশ্য কি, যে প্রশ্ন থেকে কিছু জেনে আমি ভক্তি করব তা নয়, প্রশ্নের উত্তর নিয়ে আমি অন্য জায়গায় গিয়ে সেটা বিক্রি করব, কথা বিক্রি করব, সেটা ঠিক না। তারপরে না, যে গুরুদেবের কাছ থেকে আমি প্রশ্ন করেছি সেই গুরুদেবের কথার প্রতি গভীর শ্রদ্ধা। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা। গুরুদেব কোনো উত্তর দিচ্ছেন আর শিষ্য মনে করছে না না এটা ঠিক না, এটা আমি আরো এক জায়গায় জিজ্ঞেস করবো, আরো দু জায়গায় জিজ্ঞেস করবো, তার মানে বুঝতে হবে যে গুরুদেবের প্রতি তার শ্রদ্ধা নেই। হ্যাঁ, তো গুরুদেব যা বলছেন সেটা চিরন্তন সত্য। গুরুদেব তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের প্রতিনিধি, তাহলে তিনি যা বলছেন ভগবান স্বয়ং বলছেন। এই ভাব নিয়ে যদি সদ্গুরু শরণাপন্ন হয়ে, সদ্গুরু বলা হয়েছে, সদ্গুরু শরণাপন্ন হই, তাহলে শিষ্য অবশ্যই সেই শুদ্ধ জ্ঞান লাভ করতে পারবে। আর অন্তিমে গুরুদেবের আদেশ পালনে উন্মুখতা, গুরুদেব যা আদেশ দেবেন সেটা অক্ষরে অক্ষরে পালন। শ্রীল প্রভুপাদ তার জীবনে উন্নতি সাধন করেছেন, কেন না, প্রভুপাদের সাথে প্রথম সাক্ষাৎকার হয় 1922 সালে উল্টোডাঙায়, নরেন বলে একজন ব্যক্তি, অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তখন নাম হয়নি, তখন নাম ছিল অভয়বাবু, তাকে জোর করে নিয়ে গিয়েছিলেন এই উল্টোডাঙায় একটি দোতলা বাড়িতে, যেখানে অভয়ের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর অনেক শিষ্যদের মাঝে হরিকথা পরিবেশন করছিলেন। সেখানে গিয়ে যখন অভয়বাবু বসেন, তো সকলের মাঝে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সেই অভয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার মতো শিক্ষিত যুবকের উচিত যে কৃষ্ণ ভাবনামৃতকে পাশ্চাত্যের ভাষায়, পাশ্চাত্য জগতে গিয়ে, ইংরেজি ভাষায় পাশ্চাত্য জগতে গিয়ে প্রচার করা। 1922 সালে প্রথম সাক্ষাৎকারেই তিনি এই কথা বলেন। তারপরে 1933 সালে 11 বছর বাদে তিনি দীক্ষা নেন এলাহাবাদে, আর 1965 সালে তিনি বিদেশ যাত্রা করেন এবং 1966 সালে ইসকন তৈরি করেন। তো এই যে ইসকন তৈরি করা 1966 সালে আর 1922 সালে প্রথম সাক্ষাৎকার, 44 বছর বাদে গুরুদেবের ইচ্ছাকে পূর্ণ রূপ দিয়েছেন, তাহলে এই যে বাকি যে বছরগুলো তিনি তার গুরুদেবের ইচ্ছাকে পূরণ করার জন্য তৈরি হচ্ছিলেন। তো দেখুন, শ্রীপ্রভুপাদ একজন 70 বছরের বৃদ্ধ, কেবল তার গুরুদেবের আশীর্বাদ বা গুরুদেবের ইচ্ছাকে পূরণ করার জন্য জীবনে কত বড় ঝুঁকি নিয়েছেন, বিদেশে গিয়েছেন, সেখানকার অ্যাটমসফিয়ার, সেখানের মানুষজন, সেখানের খাওয়া দাওয়া সবকিছু আলাদা, কিন্তু তার গুরুদেবের ইচ্ছা পূরণ করার জন্য তিনি সেই আদেশকে পালন করার জন্য গিয়েছেন। তাই দেখুন, শ্রীল প্রভুপাদ জীবনে পরম সাফল্য অর্জন করেছেন। তো যদি আমরা গুরুদেবের আদেশকে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, ঐকান্তিকতা সহকারে গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে অবশ্যই পরম উন্নতি হবে এবং সেই উন্নতি আমাদেরকে ভগবানের শ্রীচরণে নিয়ে যাবে। শুরু করেছিলাম ভগবানকে, ভগবান কি আছেন, তা শেষ হচ্ছে হ্যাঁ ভগবানের কাছে গুরুদেব তাকে নিয়ে যেতে পারেন। তাহলে ভগবান কি আছেন না নেই, সেই জ্ঞান অর্জন করতে গেলে আমাদের সদ্গুরুর প্রয়োজন। যতক্ষণ না আমরা সদ্গুরু গ্রহণ করব, ভগবান সম্বন্ধে জ্ঞান আমাদের পরিপূর্ণতা লাভ হবে না। হরে কৃষ্ণ। তো আজকের আমাদের আলোচনা পর্ব এতটাই ছিল যে কিভাবে আমরা ভগবদ গীতা শ্রবণ করব। ভগবদ গীতা কার কাছ থেকে শ্রবণ করব, কেন আমরা গুরু গ্রহণ করব, গুরু পরম্পরা কি, গুরুদেবের যোগ্যতা, শিষ্যের যোগ্যতা,
এই বস্তুগুলি, এই বিষয়গুলি আজকে আমাদের আলোচনা পর্ব ছিল। আশা করি আপনারা এই আলোচনা পর্ব উপলব্ধি করতে পেরেছেন। এখন কিছু প্রশ্ন এসেছে, আমি আগামী দিনের আলোচনা পর্ব রয়েছে, আগামী দিন আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে, প্রতিটি অধ্যায় দুদিন করে হবে। তো আগামী দিন আমাদের দ্বিতীয় অধ্যায় আত্মার বিজ্ঞান আলোচনা হবে, আত্মা প্রকৃতপক্ষে কি, আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, জীবন ও মৃত্যু সম্বন্ধে সুস্পষ্ট উপলব্ধি, মানুষ কি কেবল একটি রোবট, আর দেহ আত্মার সম্বন্ধ। তো এটা আমরা আগামীকাল শ্রবণ করবো, আশা রাখি আপনারা উপস্থিত থাকবেন। তো কিছু প্রশ্ন এসছে, আমি চেষ্টা করছি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার। চিত্তরাজবাবু প্রশ্ন করেছেন, মহাপ্রভু তো মহামন্ত্র দিয়েছেন, তাহলে আমরা গুরুদেবের কাছে আবার হরিনাম দীক্ষা কেন নিতে যাব? আচ্ছা, মহাপ্রভু তো দিয়েই গিয়েছেন, তাহলে আমরা গুরুদেবের কাছে কেন হরিনাম দীক্ষা নিতে যাব? খুব সুন্দর প্রশ্ন, প্রশ্নটা দুটো ভাগে ভাগ করে আমি উত্তর দিচ্ছি। মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তার থেকেই তো হরিনাম এসছে, তথাপি তিনি ঈশ্বর পরিপাদের কাছে গেছিলেন কেন? এটাই শিক্ষা দেওয়ার জন্য, যে আমি ভগবান হলেও লোকশিক্ষা আমি কোন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হব, গুরুর মাধ্যমে। ঠিক তেমনি ভগবান হরিনাম দিয়ে গেলেও ভগবানের যিনি প্রতিনিধি সদ্গুরু, আমি তো আর মহাপ্রভুর থেকে হরিনামটা পাইনি। আমি একটু আগে বললাম কি, যে একটা বুলেট টেবিলের মধ্যে সাজানো আছে, সেটা ছুড়ে মারলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যখন সেটি বনকে নল দিয়ে বেরোবে তখন ক্ষতি হবে। ঠিক তেমনি তখন সেটি শক্তিশালী হয়ে উঠবে। ঠিক তেমনি যদি ওই একই মহামন্ত্র গুরুদেবের মুখ দিয়ে আমি পাই, আমি তো আর মহাপ্রভু থেকে ডাইরেক্ট পাইনি, মহাপ্রভু দিয়ে গেছেন, আমি বই পড়েছি, লোকের থেকে শুনছি, কিন্তু যখন কোনো অথেন্টিক ব্যক্তি থেকে সেটি পাবো তখন সেটি দীক্ষা মন্ত্রে রূপান্তরিত হবে। এমনি তো হরিনাম সবাই করছে, কিন্তু সেই হরিনাম দীক্ষা মন্ত্র নয়, কিন্তু একই হরিনাম যখন গুরুদেবের মুখ দিয়ে আসবে তখন সেটা হরিনামে দীক্ষা মন্ত্রে পরিণত হবে, তাই আমরা গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নেব। সমীরণ প্রভু প্রশ্ন করেছেন, ব্রহ্মাজির প্রথম পুত্র চতুষ্কুমার, কিন্তু তিনি তাদের শিক্ষা দীক্ষা দেননি, বরং চার সম্প্রদায়ের মধ্যে দুটি অনাদের তথা ব্রহ্ম ও সনক সম্প্রদায়, এরকমটা কেন? কেবল সনকের নাম কেন, বাকি তিনজনের নাম নেই কেন? দেখুন, চারজন তো আর জ্ঞান দেবে না, দেবেন তো একজনই, তাই একজন দিয়েছেন সনক কুমারের মাধ্যমে এই জ্ঞানটি এই জগতে প্রবাহিত হয়েছে। তার মানে এই নয় যে বাকি তিনজন সেই জ্ঞান জানতেন না, অবশ্যই জানতেন, কিন্তু দিয়েছেন সনত কুমার। প্রদ্যুৎ কুমার তিনি প্রশ্ন করছেন, যদি কোনো কারণে সদ্গুরু চিহ্নিত করতে ভুল করেছেন এবং তিনি দীক্ষিত হয়েছেন, তাহলে কি করণীয়? যখন আপনি জানতে পারবেন যে আপনি যে গুরু গ্রহণ করেছেন তার মধ্যে কিছু ত্রুটি রয়েছে, শাস্ত্রের নিয়ম কানুন তার মধ্যে নেই, তখন আপনি সেই গুরুকে পরিত্যাগ করে পুনরায় সদ্গুরু গ্রহণ করতে পারেন। উদাহরণ ঠিক এরকম, আমরা যখন ক্লাস 1, 2, 3 পড়ি তখন যে টিচার থাকে, ক্লাস যখন 11, 12 পড়ি ওই টিচার নাও থাকতে পারে। তার মানে এই নয় যে ওই টিচারকে আমি অবজ্ঞা করছি, কিন্তু ক্লাস 11, 12 সায়েন্স পড়ানোর জন্য, কমার্স পড়ানোর জন্য ওই টিচার উপযুক্ত নয়, তিনি পারছেন না, তখন সেই গুরুকে পরিত্যাগ পূর্বক, সেই টিচারকে পরিত্যাগ পূর্বক নতুন টিচার গ্রহণ করলে যেমন অপরাধ হয় না, তেমনি যে গুরু শাস্ত্রের নিয়ম নীতিগুলোকে উল্লঙ্ঘন করেছেন তাকে পরিত্যাগ পূর্বক সদ্গুরু গ্রহণ করলে কোনো অপরাধ নেই। আর সেই প্রমাণ বলি মহারাজ দিয়েছেন, শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যখন বলি মহারাজ জানতে পারলেন যে শুক্রাচার্য তিনি বিষ্ণু বিদ্বেষী, তিনি বিষ্ণুকে দান করতে না করছেন, তখন শুক্রাচার্যকে বলি মহারাজ ত্যাগ করেছিলেন, যদিও বলি মহারাজকে কত উপকার করেছে, বলি মহারাজ মৃত্যুবরণ করেছিলেন, তাকে মৃত সঞ্জীবনী সুধা দিয়ে জীবিত করেছেন, বলি মহারাজকে দিয়ে 99টা যজ্ঞ কমপ্লিট করিয়েছেন, তারপরেও বলি মহারাজ তাকে ত্যাগ করেছিলেন, কেন? যেহেতু গুরুদেব ছিলেন বিষ্ণু বিদ্বেষী। কেউ বলতে পারেন যে না না, গুরুদেব তো আমার বিষ্ণু বিদ্বেষী নয়, তিনি তো আমাকে বিষ্ণু নাম কৃষ্ণ নাম দিয়েছেন, কিন্তু শাস্ত্রের যে সমস্ত নিয়ম নীতিগুলি আছে, চারটে নিয়ম পালন করা, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, একাদশী ব্রত গ্রহণ করা, এগুলো দেয়নি, তার মানে বুঝতে হবে যে গুরুদেব ভুল,
গুরুদেব শাস্ত্র নীতিকে উলঙ্ঘন করেছেন। অনেক সময় দেখা যায় যে গুরুদেব সব নিয়ম পালন করছেন কিন্তু গুরুদেবের শিষ্যরা সে নিয়ম পালন করেন না, সেক্ষেত্রে গুরুদেব ভুল। কারণ গুরুর কাজ যে শিষ্য নিয়মকে উলঙ্ঘন করবেন তাকে পরিত্যাগ করা, কিন্তু গুরুদেব যদি কিছু শিষ্যকে সেই রকম ছাড় দিয়ে দেন তো শিষ্যের পাপ গুরুকে নিতে হচ্ছে, সেদিক দিয়ে গুরু সেই একই অপরাধে অপরাধী। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার, আচার প্রচার কার্য যেই জন করে সেই জগৎগুরু তাকে আচার্য বলে। হ্যাঁ, তুমি জগৎগুরু, তুমি আচার্য, যিনি এই আচার প্রচার দুটোই করছেন। কেউ আছে নিজের জীবনে সবকিছু পালন করে, নিরামিষ খায়, একাদশী করে, আশ্রমে আমিষ আহার হয় না, সব নিয়ে পালন নিয়ম পালন করে, শিষ্যদেরকে গৃহস্থ ভক্তদেরকে কোনো নিয়ম নীতি দেয় না, এরকম অনেক সংস্থা আছে। আশ্রমে হয় না আমিষ কিন্তু শিষ্যরা দিদারসে আমিষ আহার করছে, তার মানেটা কি বোঝাচ্ছে? গুরুদেব উদ্ধার হোক, শিষ্যরা গোল্লায় যাক, তাতে অসুবিধা নেই, তা নয়। গুরুদেবের কাজ কি? নিজে যেটা পালন করে উন্নতি করবো, শিষ্যকেও সেটা শেখানো, যদি তা না হয় শিষ্যকে বাদ দাও, আমার দরকার নেই অত ভিড়। তা হচ্ছে না, তার মানে গুরুদেব ইনকামের জন্য দিদারসে দীক্ষা দিচ্ছে, নিজে পালন করছে। আর অনেক সময় কি হয় উল্টো, গুরুদেব বলছে এটা করো ওটা করো সেটা করো, নিজে পালন করে না, দুটোই পরিত্যাগ। রোহিত প্রভু প্রশ্ন করেছেন বাঁকুড়া থেকে, ছয় বেগ কি কি, কি ছিল ছয় বেগ? হচ্ছে শ্লোকটা, বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ এবং উপস্থের বেগ। বাক্যের বেগ, কৃষ্ণ কথা ব্যতীত অন্যান্য কথা আলোচনা, বাক্যের বেগ। জড় কথা, এই রাজনীতির কথা, খেলার কথা, ভোগের কথা ইত্যাদি, বাক্যের বেগ। মনের বেগ, মন যা চাইছে তাই করছি, মনের বেগ। ক্রোধের বেগ, একটুতেই ক্রোধান্বিত হয়ে জীবনে অনেক কুপরিস্থিতির সম্মুখীন হচ্ছি। জিহ্বার বেগ, যা ইচ্ছা তাই বলছি আর যা ইচ্ছা তাই খাচ্ছি। আর জিহ্বার সাথে উদর আর উপস্থ একসাথে সরল, এক সরল রেখায় রয়েছে। জিহ্বার বেগ যদি কন্ট্রোল না হয় তাহলে উদর আর উপস্থের বেগ কন্ট্রোল হবে না। চৈতন্য চরিতামৃতে বলা রয়েছে, জিহ্বার লালসা ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যার জিহ্বার লালসা রয়েছে, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, অমেদ্য অখাদ্য বস্তু খাবো, নিষিদ্ধ বস্তু খাবো, সেই লালসা পরায়ণ ব্যক্তি কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না। এই যে ছটা বেগকে দমন করতে পারে তিনি হচ্ছেন উপদেশামৃতের, উপগোস্বামীর শিক্ষায় তিনি হচ্ছেন সদ্গুরু। মনীষা মুখার্জি প্রশ্ন করছেন, সদ্গুরুর দীক্ষা হয়নি সে কি ভবসমুদ্র পার হতে কোনো মতেই পারবে না? শাস্ত্রে এরকমই বলা হয়েছে যে যতক্ষণ না সদ্গুরু কেউ গ্রহণ না করছে ততক্ষণ সে এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে পুনঃ পুনঃ আবর্তিত হবে। পুনঃ পুনঃ আবর্তিত হতে হতে কোনো সৌভাগ্যে, কোনো সৌভাগ্যে সাধু সঙ্গে হোক, কখনো কোনো অযাচিত ভাবে সাধু সেবা করেছে, ভগবত সেবা করেছে, তার কি পায় হোক, কোনোভাবে জীবনে সদ্গুরু পাবে। হ্যাঁ, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এরকম ভ্রমণ করতে করতে কোন না কোন জন্মে যদি সে এরকম সদ্গুরু সন্ধান পায় তখন সে কৃষ্ণ ভক্তি লাভ করে উদ্ধার পাবে, নতুবা এই ভবসমুদ্র পার করার কোন রাস্তা নেই। সুতৃষ্ণা সামন্ত প্রশ্ন করেছেন, সেবা বলতে কি শুধু গুরুর সেবা, সমগ্র জীবকুলের সেবা নয়? অবশ্যই সমগ্র জীবকুলের সেবা অবশ্যই করবেন আর গুরুর সেবাও করবেন। তো গুরুদেব কখনো শিষ্যকে শেখায় না যে তুমি কেবল আমার সেবা করো। যখন আপনি কোনো গুরুর কাছে যাবেন তখন গুরুদেব আপনাকে শেখাবে যে তুমি তিনজনের সেবা করবে। কার? এক, তুমি তোমার পিতা মাতা এবং গুরুদেবের সেবা করবে। পিতা মাতাও গুরুদেব, পিতা মাতা এবং গুরুদেবের সেবা করবে, কারণ সেখান থেকে তুমি এক জায়গা থেকে তুমি জাগতিক জ্ঞান পেয়েছো, জাগতিক জন্ম পেয়েছো, আর এক জায়গা থেকে পারমার্থিক জন্ম পেয়েছো, তোমার সেবা করা উচিত। দুই, পরমেশ্বর ভগবানের সেবা করবে। আর তিন, সমস্ত জীব কুল হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের অংশ, তার সেবা করবে। কিন্তু গুরুদেব কখনো এমন শেখায় না
জীব সেবাই শিব সেবা, এটা শেখায় না। গুরুদেব কখনো বলেন না তুমি জীবেরই সেবা করো, আলাদা করে আর ভগবানের সেবা করা দরকার নেই। কিছু কিছু তথ্য এরকম রয়েছে, বহু রূপে কথা তুমি খুঁজেছো ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। কিন্তু যারা বলে জীবে প্রেম করেছে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর, তারা তো ভালোই জীব কেটে খায়, ছাগল মুরগি কেটে খায়, তাহলে আর জীব সেবা কোথায় হলো? আমার পরমারব্ধ গুরুদেব এই এইবারে যে কোভিড সেকেন্ড ওয়েভ আসলো, আমার পরমারব্ধ গুরুদেব ফোনে সবাইকে বলে পাঠালেন যে সমস্ত ব্যক্তিরা কোভিড আক্রান্ত হয়েছে, আত্মীয় স্বজন কেউ তার পাশে নেই, অভুক্ত অবস্থায় সে হয়তো মৃত্যুবরণ করবে, যদি সে মেডিসিন খায়ও, কিন্তু সে মেডিসিন গুলো খেতে গেলে তাকে তো সাপোর্টিং খাবার খেতে হবে, তো খাবার নেই তো, কেউ তাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছে না। তাই আমাদেরকে গুরুদেব নির্দেশ দিলেন তোমরা বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে দাও যতক্ষণ না এই ওয়েব মুক্ত হচ্ছে, মানে করোনার পিরিয়ডটা কাটছে, প্রসাদ পৌঁছে দাও। আমরা তাই করছি, তো আমরা তো জীবের সেবা করছি। সুতরাং গুরু আমাদের কখনো এরকম মিস গাইড করেন না। জগন্নাথ প্রকাশ প্রভু প্রশ্ন করেছেন, সর্বত্র কৃষ্ণের রূপ শ্লোকটি আর একবার বললে, আচ্ছা, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। যেমন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ তো পিলারের মধ্যে ভগবানকে দেখছিলেন, তাই নয় কি? তো যে ভক্ত সর্বত্র ভগবানকে দেখতে পান। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি জংশ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনে ন সন্ত, সন্ত মানে সাধু, সাধু সর্বদা তার চোখে প্রেমের কাজল লাগিয়ে ভগবানকে দর্শন করছে, আর যাদের চোখে ঈর্ষার কাজল রয়েছে তারা ভগবানকে দেখতে পাচ্ছে না। তাই বলা হয়েছে সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল, আঁখি মানে চোখ। তৃষ্ণা মদক প্রশ্ন করছেন, নিরামিষ না খেয়ে কি তিলক কাটা যেতে পারে? শিক্ষাগুরু শিক্ষাগুরু সম্পর্কে কিছু যদি বলেন। আচ্ছা, দুটো প্রশ্ন আপনার। দেখুন, তিলক কাটবো কি কাটবো না সেটা নিজের ব্যাপার, তিলক কাটা যেতে পারে, পারে না নয়, কিন্তু যদি আপনি তিলক কেটে আমিষ আহার করেন তাহলে সমাজ কি বলবে? যে দেখো কেমন ভ্রষ্টাচারী, তিলকও কাটে আবার জীব হত্যা করে খায়, তাই নয় কি? সেই জন্য আমরা তিলক তখনই কাটবো না যখন আমি সাত্ত্বিক জীবন যাপন করব। আমার একটা মনে পড়ে গেল একটা উদাহরণ, যদিও উদাহরণটা একটু নিকৃষ্ট স্তরের, তথাপি উদাহরণটা প্রসঙ্গযুক্ত। ধরুন একটি মেয়ে, সে তার বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতো, ইয়ারকি করতো, কিন্তু যখন সে কপালে সিঁদুর পরে নিয়েছে সে তার স্বামী বাদ দিয়ে অন্যান্য আর বয়ফ্রেন্ড আলাদা রাখে না। ঠিক তেমন তিলক মানে একজন ভক্তের কপালে সিঁদুর, তিলক যখন সে পরে তখন তাকে জানতে হবে যে কৃষ্ণ যা চায় আমি তেমন ভাবে চলবো, কেন তিলক কেটে যদি আমি এইসব কাজ করি তাহলে সেটা কৃষ্ণের বদনাম, এমন কিছু করবো না যাতে কৃষ্ণের বদনাম হয়। এটা হচ্ছে উত্তর। শিক্ষাগুরু সম্পর্কে কিছু যদি বলেন, তো শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, দীক্ষাগুরু হচ্ছে তিনি দীক্ষা মন্ত্র প্রদান করেন, অনেক সময় শিক্ষাগুরু দীক্ষাগুরু হয়, তিনি সেবককে বা শিষ্যকে শিক্ষা দিয়ে দিয়ে তৈরি করলেন, যখন উপযুক্ত হল তখন দীক্ষা দিলেন। অনেক সময় গুরুদেব শিক্ষা মানে দীক্ষাগুরু শিক্ষাগুরু আলাদা হতে পারে, শিক্ষাগুরু যিনি আমাদেরকে পারমার্থিক জীবনে সমস্ত তথ্য প্রদান করেন, হাতে করে শেখান কিভাবে ভগবানের আরাধনা করতে হয়, কিভাবে গীতা পড়তে হয়, গীতা ভাগবতের শ্লোক অনুযায়ী আপনাকে ব্যবহারিক জীবনে কিভাবে গীতা ভাগবতকে প্রয়োগ করতে হয় শেখায়, তিনি শিক্ষাগুরু। শাস্ত্রে বলা হয়েছে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ই কৃষ্ণের প্রতিনিধি, উভয়ই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি আপনাকে এই নারকীয় জীবন থেকে তুলে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসছেন, তিনি আপনার শিক্ষাগুরু। হরে কৃষ্ণ। জয়ন্ত দে প্রশ্ন করছেন, গুরু যদি আমিষ ভোজীদের দীক্ষা দেন তাহলে কি সেই গুরু সদ্গুরু? নয়, কখনোই নয়। কারণ গুরু আমিষ ভোজীদের শিক্ষা দীক্ষা দিচ্ছেন তার মানে গুরুদেব তাকে আরো প্রেরণা দিচ্ছে, হ্যাঁ তুমি খাওয়া কোনো অসুবিধা নেই, হ্যাঁ
তার মানে তো গুরুদেব তাকে আরো পাপে প্রবৃত্ত করছেন। লোকে কি শিখবে? মনীষা মুখার্জি দীক্ষা কথার কোথায় অর্থ, দীক্ষা কথার এক কথায় অর্থ কি? দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ, আর ক্ষা মানে হচ্ছে সপয়তি অর্থাৎ ব্যাখ্যা। গুরুদেব সমস্ত পাপকে মুক্ত করে শুদ্ধ কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা আপনাকে প্রদান করবেন তিনি, সেটাই হচ্ছে দীক্ষা। দেবব্রত মন্ডল, মাছ মাংস খেয়ে যারা হরিনাম করছে তাদের কি সেই হরিনাম কোনো কাজে লাগছে বা ভগবানের কাছে পৌঁছাচ্ছে? হরিনাম যে কেউ করতে পারে, হরিনাম যে কেউ করতে পারে, তবে যখন আমরা এই আমিষ আহার করবো আর হরিনাম করবো, হরিনামের ফল সে পাবে, কিন্তু যে ফল কৃষ্ণ ভক্তি লাভ সেই ভক্তি লাভ হবে না। কারণ হরিনাম করছি আর আমি জীব হিংসা করছি, তাহলে আমার হরিনামটা সঠিক জায়গায় পৌঁছাবে না। সেটা ঠিক তেমন হবে, ধরুন একজন ব্যক্তি নৌকা চালাচ্ছে, তা নৌকা চালাচ্ছে নৌকা চালাচ্ছে, কিন্তু সে ভুলে গিয়েছে যে আমি নোঙর তুলিনি। নোঙর না তুলিয়ে নৌকা বাইলে সে হয়তো ভাবছে যে নৌকা পৌঁছাচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাইরে দেখতে পেলো যে না, আমি পরিশ্রম করেছি কিন্তু আমার নোঙর তোলা হয়নি। তেমন যদি কোনো ব্যক্তি এই আমিষ আহার অর্থাৎ জীব হিংসা পরিত্যাগ না করে ভগবানের প্রীতি বিধানের চেষ্টা করে, ভগবান তাতে প্রীত হন না। কারণ প্রতিটা জীব ভগবানের অংশ, তাই কোনো জীবকে কষ্ট দিলে ভগবান প্রীত হন না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করো, সংসার ত্যাগ করতে বলা হয়নি, তোমার জীবিকা ত্যাগ করতে বলা হয়নি। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার ত্যাগ করতে বলা হয়েছে। অনাচার কোনটা? এই জীবহিংসা অনাচার। কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম, তাহলে জীবের প্রতি দয়া, জীবে দয়া করলে তারপর কৃষ্ণ নাম করো, সর্বধর্ম সার, এটাই হচ্ছে সমস্ত ধর্মের সার। প্রতিমা পারমিতানাথ প্রশ্ন করছেন, কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার পর যদি গুরু পরম্পরা অনুযায়ী গুরুদেবের কাছে দীক্ষা নিই, তারপর কুলগুরু যদি রসুষ্ট হন তাহলে কি পাপ হবে? অবশ্যই না, কারণ যিনি লক্ষ্য ভ্রষ্ট তিনি গুরু নয় বা গুরু পদে আসীন নেই। হ্যাঁ, সেই রকম গুরুদেব অসন্তুষ্ট হলেই বা কি, অসন্তুষ্ট হলেই বা কি, তিনি তো গুরু পদেই যুক্ত নয়। আর যদি সেই কুলগুরু এই চারটে নিয়ম নীতি পালন করেন, ভগবানের দিব্য নাম জপ করেন, একাদশী করেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, চারটে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাহলে তাকে ত্যাগ করার প্রশ্নই আসছে না, তাহলে কুলগুরু থেকে দীক্ষা নিচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু যদি সে এই নিয়ম নীতিগুলো পালন না করে তাহলে সে ভ্রষ্টাচারী, সে নামেই গুরু। সেই ভ্রষ্টাচারী ব্যক্তিকে ত্যাগ করলে কোনো পাপ নেই। যেমন একটি মেয়ে, একটি মেয়ে সে যখন তার স্বামীকে ডিভোর্স দেয়, তো কোন পরিস্থিতিতে ডিভোর্স দিচ্ছে? স্বামী সমস্ত বৈদিক কালচার পরিত্যাগ করে দিয়েছে, স্ত্রীর প্রতি অত্যাচার করছে, মারধর করছে, নেশা করে, তখন সেই স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, এতে কোনো পাপ আছে কি না? সে পুরোপুরি নিয়ম নিষ্ঠা লঙ্ঘন করেছে, সে খুন খারাপি করছে, অন্য কোনো মহিলার সাথে তার সম্পর্ক আছে, তা সেটা যেরকম পাপ নয়, ঠিক তেমনি গুরুদেব যদি ভ্রষ্টাচারী হয় সেই গুরুকে ত্যাগ করলে গুরুদেব রুষ্ট হলেই বাকি, অসন্তুষ্ট হলেই বাকি। অন্নপ্রসাদ প্রশ্ন করছেন, আজকাল দেখি যে অনেক রকমের পন্থা বেরিয়ে গেছে, এই পরিস্থিতিতে সাধারণ জনকে কিভাবে সঠিক পন্থা প্রদান করা যায়? অনেক পন্থা বেরোলেও শাস্ত্র কিন্তু পরিবর্তন হয়নি। গতকাল আমরা শাস্ত্র সম্বন্ধে শ্রবণ করেছি, শাস্ত্র হচ্ছে এক, শাস্ত্র কখনো পরিবর্তন হয়নি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে ইসকন 50 বছরের বয়স হয়ে গেল ইসকনের, ইসকনে অনেক নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে, প্রসারের অনেক নতুন টেকনিক তৈরি হয়েছে, কিন্তু এই ষোলমালা জপ, চারটে নিয়ম পালন, একাদশী ব্রত, এগুলো কি পরিবর্তন হয়েছে? এটা পরিবর্তন হয়নি। প্রচারের পরিকাঠামো পরিবর্তন হয়েছে, আমরা এখন ইহুদদের প্রচার করতে যাচ্ছি গেরুয়া বসন ত্যাগ করে প্যান্ট জামা পরে প্রচার করতে যাচ্ছি, পরিবর্তন হয়েছে, কিন্তু মূল নীতিটা পরিবর্তন হয়নি। তাই আমরা অপরকে যখন শিক্ষা দেব তখন এটা বলবো যে অনেক পন্থা বেরিয়েছে,
পন্থা বেরোলেও মূল নীতি কখনো পরিবর্তন করা যাবে না। মূল নীতিকে পরিবর্তন না করে যদি তুমি কিছু করতে পারো অসুবিধা নেই, কিন্তু মূল নীতিকে কোনো অবস্থায় ত্যাগ করা যাবে না। মূল নীতি কি? 16 মালা জপ, 4টে নিয়ম আর একাদশী ব্রত গ্রহণ, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া, গীতা ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী জীবন যাপন করা, এটা হচ্ছে মূল নীতি। এই মূল নীতিকে পরিত্যাগ করা যাবে না। ব্যাস, ইসকন যা কিছু করছে এই মূল নীতির বাদ দিয়ে নয়। গণেশ প্রভু প্রশ্ন করছেন, সদ্গুরু ও শিষ্যের মধ্যে কিরকম সম্পর্ক রাখা উচিত? সদ্গুরু আর শিষ্যের মধ্যে সম্পর্ক পিতা পুত্রের মতো এবং ভগবান আর জীবের মতো। সদ্গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, শিষ্য যেভাবে ভগবানকে আরাধনা করে শিষ্য তেভাবে সদ্গুরুকেও আরাধনা করবে। সুস্মিতা কুম্ভকার তিনি প্রশ্ন করছেন, ইসকন হলো ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় সম্প্রদায়, এই মধ্য তার কি মানে? আমি একটু আগে বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জ্ঞান ব্রহ্মা পেয়েছে, ব্রহ্মা থেকে তার পুত্র নারদ পেয়েছে, নারদের থেকে ব্যাসদেব পেয়েছে, ব্যাসদেব থেকে মাধবাচার্য পেয়েছে। তো যেহেতু এই মাধবাচার্য এই সম্প্রদায়ের একজন আচার্য, সেই জন্য এই মধ্যবা শব্দটা এসেছে, মধুবা সংক্ষেপে রয়েছে, মধুবাচার্য না লেখে ব্রহ্ম মধ্য এই শব্দটা রয়েছে, ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব। গোকুলপতি গোপীকান্ত প্রভু প্রশ্ন করছেন, আচ্ছা মণিময়ী মাতাজি প্রশ্ন করছেন, ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে যে শ্লোকগুলো আরেকবার কৃপা পূর্বক বলবেন। ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে যে শ্লোকগুলো আর একবার কৃপা করে বলবেন। আজকে তো আমাদের এটা আলোচনা হয়নি, ভগবানের রূপের বর্ণনা। ভগবান কোন শ্লোক? আচ্ছা ব্রহ্মসংহিতা যে শ্লোকটা বলেছি তাতে ভগবানের রূপ নেই, বলা হয়েছে প্রেমান জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেখানে ভগবানের রূপ বলা হয়নি, বলা হয়েছে যে ভক্ত ভগবানকে সর্বত দর্শন করে যদি তার চোখে প্রেমের কাজল লাগায়। প্রেমের কাজল মানে ভগবানের প্রতি আসক্তি রয়েছে, সে ভগবানকে দেখতে পায়, আর যে ভগবানকে প্রতি ঈর্ষালু সে ভগবানকে দেখতে পায় না। এটা বলা হয়েছে, ভগবানের রূপ সম্বন্ধে বলা হয়নি কিছু। ভগবানের রূপ সম্বন্ধে আগামী পরশু দিনে তৃতীয় অধ্যায় আলোচনা হবে, ভগবানের রূপ কেমন। ধন্যবাদ আপনাকে। বিশ্বজিৎ প্রভু প্রশ্ন করেছেন, প্রভু দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন, আমার প্রশ্নের জন্য ক্ষমা চাইছি। মানুষ আগে বনবাসী ছিল, তারপরে গুহবাসী ছিল, আমরা ভুল হিস্ট্রি পড়ে এসেছি। প্রভু প্রভুপাদকে ভারতীয় বিদেশি অনেক বড় বড় মানুষের সম্মান দিচ্ছে, প্রভুপাদের কথা মানতে বাধ্য হচ্ছে, তাহলে কারা ও কিসের জন্য আমাদের ভুল হিস্ট্রি ও সায়েন্স পড়িয়ে যাচ্ছে? প্রভু কৃপা করে বলবেন। কিছুই বুঝলাম না প্রশ্নটা। যদি বলেন যে ভুল পড়াচ্ছে কেন ভুলের সংশোধন হচ্ছে না, কিছু লোক আছে এই ভুলটাতেই অভ্যস্ত, তাদেরকে ভুল সংশোধন করাতে চাইলেও তারা মনে করে যে না আমরা যেটা মনে করছি এটাই ঠিক। হ্যাঁ, এবং যারা সৎ ব্যক্তি সৎ গুরু তাদের কথার কোনো প্রাধান্য দেয় না, সেই জন্য প্রভুপাদকে যদিও মানে সবাই, তথাপি তারা এরকম ভুল সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে চাইছে না। যদিও প্রশ্নটা ক্লিয়ার আমি পাইনি। বিদ্যুৎ কুম্ভকার প্রশ্ন করেছেন, আমি পুলিশে চাকরি করি, বাহ, আমি সাহার আমাদের করতেই হয়, মাছ মাংস না হয় খেলাম না, পেঁয়াজ রসুন খেতেই হয়, আমি না হয় নিরামিষ বানিয়ে খেলাম, কিন্তু মাঝে মধ্যে 24 ঘন্টা বাইরে থাকতে হয়, তখন কি করব? খুব সুন্দর, যেহেতু আপনার মনের মধ্যে ইচ্ছা জেগেছে যে আমি পারমার্থিক জীবন লাভ করতে চাই, নিশ্চয়ই কৃষ্ণ আপনাকে সহযোগিতা করবেন। দেখুন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, ধরুন সেই প্রেশারের রোগী বা সুগারের রোগী, যে কোনো পরিস্থিতিতে তার শরীরের ট্রিটমেন্টের জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য সেই খাবার দাবার গুলোকে, যেগুলো তার শরীরের পক্ষে উদ্বেগদায়ক, সেগুলোকে এড়িয়ে চলে। ঠিক তেমনি
আপনি 24 ঘন্টা কেন, যদি 72 ঘন্টা কোনো কাজে নিযুক্ত থাকেন, এমন কিছু খাবার দাবার আছে যেগুলো আপনি সর্বাবস্থায় খেতে পারেন। ধরুন চিড়ে মুড়ি এই জাতীয় খাবার, বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া কোনো এমন কিছু খাবার যেগুলো আপনি খেতে পারেন। এখন অনেক কিছু খাবার বেরিয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি বানানো যাবে, যেমন ওটস। ওটস শরীরের জন্য হাই প্রোটিন, আপনি কোনো দোকান থেকে দুধ নিলেন, ওটস দিয়ে খেলেন। আপনি ডালিয়া খেতে পারেন, ডালিয়ারও প্যাকেট পাওয়া যায়, একদম রেডিমেড প্যাকেট, ওটস রেডিমেড প্যাকেট। এইগুলো আপনি শুধু দুধের মধ্যে দিলেই হলো, গুলে যাবে। হ্যাঁ, এইভাবে আপনি যদি চান আপনি গ্রহণ করতে পারেন। আপনি ড্রাই ফ্রুটস নিতে পারেন যেগুলো আপনার শক্তি যোগাবে, ড্রাই ফ্রুটস, আলমন্ড, বাদাম, ছোলা, এগুলো আপনি খেতে পারেন। হ্যাঁ, সোয়াবিন খেতে পারেন, যেগুলো আপনার জন্য উপযুক্ত, যেগুলো নন মানে নন ভেজের যে সাবসিডিটা আপনাকে দেবে সেটা আপনি গ্রহণ করতে পারেন। যদি আপনি চান নিশ্চয়ই আপনি তার জন্য ব্যবস্থা করতে পারবেন। আমাদের একজন ভক্ত ইসকনের, ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, তিনি ডিফেন্সে ছিলেন, তো তিনি ডিফেন্সে তো পারমিশন নেই নিজে রান্না করে খাওয়ার, তিনি আমাকে প্রশ্ন করলেন কি করব প্রভু। আমি বললাম ঠিক আছে, আপনি ওখান থেকে রুটি নেবেন আর দই দিয়ে খাবেন। তো উনি 3 দিন মনে হয় রুটি আর দই খেয়েছিলেন, তারপরে ওনাদের যিনি হেড ছিলেন তিনি ওনাকে অনুমতি দিয়েছিলেন যে মজুমদার বাবু আপনি আপনি ইয়ে করুন, আপনার রুমে আপনাকে হিটার ব্যবস্থা করে দেওয়া হবে, আপনি হিটারে রান্না করে খান। ব্যাস উনি ব্যবস্থা করেছেন। আমাদের এই ক্লাসে যুক্ত আছেন রাজলক্ষ্মী মাতাজি বললেন একজন, ওনার হাজবেন্ড তিনি ডিফেন্স সার্ভিস করেন, তিনি বাইরে আছেন, তিনি একাদশী করছেন, 4টি নিয়ম পালন করছেন, কণ্ঠীমালা পড়ে আছেন, ডিফেন্স সার্ভিস করে। তো যদি মানুষ নিজের জীবনে শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে চায় তাহলে নিজে যদি একটু প্রচেষ্টা করে তাহলেই সম্ভব, এটা কোনো ব্যাপারই না। এবং ভগবান আপনাকে সহযোগিতা করবে। শুভদীপ মন্ডল, শিক্ষাগুরু যদি 4টি নিয়মের একটা নিয়ম পালন না করে তবে সেই সময় কি করা উচিত? শিক্ষাগুরু যদি 4টি নিয়মের একটা নিয়ম পালন না করে তাহলে তবে সেই সময় কি করা উচিত? তাহলে তিনি আর শিক্ষাগুরু পরে থাকেন না। দেবব্রত দাস, তিলক কেন কাটে ভক্তরা, এটার কি কোনো অর্থ আছে? কি ধরা করা, দয়া করে বলবেন। আচ্ছা, হরে কৃষ্ণ। তিলক কেন কাটে? প্রথমত হচ্ছে বৈষ্ণবের একটা ইউনিফর্ম রয়েছে, যারা ভক্ত তাদের একটা ইউনিফর্ম রয়েছে। ইউনিফর্মটা কি? তিলক, তুলসী মালা, প্রভুজি হলে শিখা, এগুলো তাদের হচ্ছে ইউনিফর্ম। আর এই শরীর হচ্ছে ভগবানের মন্দির, ভগবানের মন্দিরকে তিলক দিয়ে সুসজ্জিত করা হয়। দুটো হয়ে গেল। 3 নম্বর, যদি আপনি তিলক থাকে, আপনার কপালে তিলক থাকে, তাহলে আপনার নিজেরই কোনো অসৎ কাজ করতে দ্বিধা বোধ হবে যে আমি তিলক কেটে আছি, আমার গলায় তুলসীর মালা আছে, আমি খারাপ কাজ করতে গেলেই মনে হবে না আমি এগুলো আমার এগুলো রয়েছে, লোকে কি বলবে, নিজের একটা বাধ্যবাধকতা আসবে। যদি এগুলো না থাকে তাহলে আপনি তো যে কোনো কাজ করতে পারেন। যেমন একটা মহিলা, তার কপালে সিঁদুর আছে, তো সে কোনো খারাপ কাজ করতে, খারাপ মেলামেশা করতে লজ্জা পাবে, ভয় পাবে যে লোকে দেখবে যে আমার সিঁদুর আছে, স্বামী আছে, আমি এগুলো করছি। কিন্তু আজকালকার মেয়েরা অনেকে কি করে, সিঁদুর পরে না, বা সিঁদুর এমন ভাবে পরে এটা কেউ বুঝতে না পারে। হ্যাঁ, এবং তারা যথেচ্ছাচারী জীবন যাপন করছে। ঠিক তেমন তিলক যদি আমাদের কপালে থাকে আমরা নিজেদেরকে ভক্তি জীবনে সেভ রাখতে পারবো। আর অন্তিমে লোচনদাস ঠাকুর তার একটি গানে লিখছেন যে তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাস তার। কপালে তিলক না থাকলে আপনি যদি মৃত্যুবরণ করেন সিধা আপনি জমালয়ে যাবেন, আর যদি আপনার কপালে তিলক থাকে তাহলে জমেও আপনাকে স্পর্শ করতে আসবে না। সেটা যম তার যম দূতদেরকে বলেছেন, যার কপালে ঊর্ধ্বপুণ্ড এবং গলা সেই গলায় তুলসীর হার দেখবে তার কাছে দাঁড়ো দূরের কথা, তার ছায়া পর্যন্ত মাড়াবে না। তো যদি চান আপনি তিলক পড়বেন। অঙ্কিতা প্রসাদ প্রশ্ন করছেন যে বহু রুদ্র সম্প্রদায়ের ব্যাপারে একটু যদি কৃপা করে বলেন। রুদ্র সম্প্রদায়, রুদ্র মানে শিব, ভগবান থেকে শিব এই জ্ঞান পেয়েছেন, পারমার্থিক জ্ঞান বা বৈদিক জ্ঞান, সেই বৈদিক জ্ঞান তিনি পরম্পরা সূত্রে এই জগতে প্রেরণ করছেন। তার পরম্পরার একজন রয়েছেন যিনি হচ্ছেন বিষ্ণু স্বামী। হ্যাঁ,
তাকে এই জ্ঞান দেওয়া হয়েছে, তিনি আবার তার ফলোয়ারদেরকে দিয়েছেন। বর্তমানে রুদ্র সম্প্রদায় প্রায় বিলুপ্তির পথে নেই, নিম্বাক সম্প্রদায় তবুও দেখা যায়, হ্যাঁ যেরকম কাঠিয়া বাবা নিম্বাক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, শ্রী সম্প্রদায় দেখা যায়, গৌড়ীয় সম্প্রদায় রয়েছে, কিন্তু এই শ্রী সম্প্রদায় প্রায় বিলুপ্তির দিকে। অর্পণ কুমার ঘোষ, প্রভু মালাতে জপ না করে শুধু মুখে জপ করলে কি হয়? হ্যাঁ মুখে জপ করলে হয়, কিন্তু চৈতন্য মহাপ্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, দেবাদিদেব মহাদেব, গুরু নানক, এদেরকে আপনি দেখুন ছবিতে, তারা সবাই মালায় জপ করছে। তো শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে পূর্বতন আচার্যরা যে পন্থা আমাদের দেখিয়েছেন, সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে। মহাজন গত পন্থা। তো মহাপ্রভু যিনি এই নামকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই চৈতন্য মহাপ্রভু তিনি মালায় জপ করতেন। হরিদাস ঠাকুর নামের আচার্য বলা হয়, তিনি 3 লক্ষ জপ করতেন, মালায় জপ করতেন। ব্রহ্মাজি তার 4টে হাত, এক হাতে কমণ্ডলী, এক হাতে পদ্ম, এক হাতে বেদ, আর এক হাতে জপের মালা। শিবজি তার 4টে হাত বা 2টো হাত, এক যদি 2টো হাত ধরেন তাহলে এক হাতে ত্রিশূল আর এক হাতে তিনি জপ করছেন, আর যদি 4টে হাত ধরেন তাহলে এক হাতে আশীর্বাদ, এক হাতে জপের মালা, এক হাতে ডমরু আর এক হাতে ত্রিশূল, তিনিও জপ করছেন। তো জপের বিধান হচ্ছে মালায় জপ। শান্তনু মণ্ডল প্রশ্ন করছেন যে প্রভু হিন্দু ধর্মের কি সবাই তুলসী মালা নিতে পারে? অনেকে বলছে সবাই নিতে পারে না, তাহলে কি আমরা নিতে পারবো? দেখুন এই তুলসী মালা নেওয়াটা হিন্দু ধর্ম বা মুসলিম খ্রিস্টানের ব্যাপার নয়, যিনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, 4টে নিয়ম পালন করবে, তিনি তুলসী মালা ধারণ করতে পারেন। সুব্রত মুখার্জি, গুরু কি শুধু মাত্র কোনো ব্যক্তি নাকি গুরু কোনো তত্ত্ব? গুরু তত্ত্ব রয়েছে, আর গুরু তত্ত্বের সাথে সাথে একজন ব্যক্তিও। তত্ত্ব মানে ফিলোসফিক্যাল ভাবে গুরু মানে বস্তুটি এক, বহু গুরু হতে পারে কিন্তু তত্ত্ব এক, গুরুর মধ্যে এই এই গুণাবলী থাকতে হবে, এটা তত্ত্ব, তবে তিনি গুরু। এবার একজন তো গুরু লাগবে না, একজন ব্যক্তি লাগবে না, তো সেই ব্যক্তি তিনি গুরু। তত্ত্ব সেটা তো হচ্ছে একজন একটা শিক্ষা, যেমন আর কিভাবে বলা যেতে পারে, ফিলোসফি হচ্ছে এটা যে প্রতিটা ব্যক্তিরই পিতামাতার সেবা করা উচিত, এটা ফিলোসফি তত্ত্ব। প্রতিটা ব্যক্তি তো আলাদা আলাদা পিতামাতা আছে, ব্যক্তি ঠিক তেমন গুরুটা হচ্ছে, গুরু তত্ত্বটা হচ্ছে যেরকম বিষ্ণু তত্ত্ব রয়েছে, শিব তত্ত্ব রয়েছে, জীব তত্ত্ব রয়েছে, গুরু একটা তত্ত্ব রয়েছে যে এই এই গুণাবলী থাকলে ইনি গুরু গুরু হওয়ার যোগ্য। তখন কোন একজন ব্যক্তিকে যার মধ্যে এই গুণাবলী গুলো আছে তাকে আমরা গুরু বলে গ্রহণ করতে পারি বা গুরু গ্রহণ করি। শুভ্রা সাহা প্রশ্ন করছেন, এমন কিছু অফিসিয়াল কাজ থেকে যখন থাকে যখন আমরা জলে জলও ক্যারি করতে অনুমতি থাকে না, যেমন ভোটের কাউন্টিং এ সেই পরিস্থিতিতে কি করণীয়? যে কোনো পরিস্থিতিতে আপনি ভক্তিকে চালিয়ে যেতে পারেন, ভক্তি সর্ব অবস্থায় আপনার জন্য প্রযোজ্য। যখন আপনি ওই কাউন্টিং এ রয়েছেন, আপনাকে তো যেখানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে কাউন্টিং এর সময় অনেক কিছু খাওয়ার তো দেবে, আপনি বলুন আমি জৈন ফুড নেবো বা আমি বিস্কুট খেয়ে থাকুন। আমি আগেও বলেছি যে বিস্কুট আমাদের রেগুলার খাওয়ার জন্য নয়, কোনো আপাত পরিস্থিতি খারাপ সেই সময় আপনি বিস্কুট খেতে পারেন, অসুবিধা নেই।
তো সেটাই বলা হচ্ছিল যে সেই অবস্থায় আপনি বিস্কুট খেয়ে থাকতে পারেন, জুস খেয়ে থাকতে পারেন, অথবা জৈন ফুড। আমরা অনেক সময় ফ্লাইটে যাই, তো ফ্লাইটে কিছু হয়তো নিয়ে যেতে দিচ্ছে না, সেই সময় জৈন ফুড আমরা বলি, জৈন ফুড দেয়, তো সেখানেও আপনি ফল থাকে, এটা আপনি গ্রহণ করতে পারেন। পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেটাকে দেখতে হবে, কিন্তু কোনো মতেই ননভেজ কোনো কিছু গ্রহণ করা যাবে না। শুভজ্যোতি প্রভু প্রশ্ন করছেন, চারটে নিয়ম পালন করছি কিন্তু বাড়িতে প্রবলেমের জন্য তিলকটা পরা হবে হয় না, ওই মায়াপুর গেলেই পড়ি, এটা কি পাপ হচ্ছে? না, এটা পাপ কেন হবে? আপনি পরিস্থিতি অনুযায়ী করছেন, ঠিকই করছেন, তো যখন আপনি সুযোগ সুবিধা পাবেন করবেন। জল তিলক রেগুলার করুন, হ্যাঁ, এবং আস্তে 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 হালকা করে তিলক করা করতে আরম্ভ করুন। তারপরে ধীরে ধীরে যখন বাড়ির লোক মোটামুটি ওই পরিস্থিতিটাকে মানিয়ে নেবে, তারপরে আপনি নর্মাল তিলক করবেন, অসুবিধা নেই। রিয়া দত্ত প্রশ্ন করছেন, কিভাবে শুদ্ধ বৈষ্ণবের কৃপা লাভ করা যেতে পারে, আর আমরা কিভাবে শুদ্ধ ভক্তি লাভ করতে পারি? শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা শুদ্ধ ভক্ত চিনতে পারবো, এবং যখন শুদ্ধ ভক্ত চিনতে পারবো, তার মধ্যে ওই গুণগুলি রয়েছে, তার সান্নিধ্যে ভগবত ভক্ত অনুশীলন করব, তাহলেই আমাদের দুটো কাজই একসাথে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হবে এবং তার সাহচর্যে আমরা শুদ্ধ ভক্তিও লাভ করতে পারবো। অন্তিম প্রশ্ন, রায় কিশোরী প্রশ্ন করছেন, আমার জানার ইচ্ছে ছিল, যদি কৃপা করে বলেন, এমনই প্রসাদে পায় কি, কিন্তু এমনি প্রসাদ পায় কিন্তু চা খায়, তার রান্না করা কিছু গ্রহণ করা যাবে প্রভু? যদি সে ভক্ত হয়, মানে যে ভক্ত দীক্ষা নিতে চাইছে অথবা দীক্ষিত, তার তো অবশ্যই যাবে না, কারণ যে চা বানায় তার হাতে রান্না করা জিনিস আমাদের গ্রহণ করা উচিত নয়, কারণ সে চারটে নিয়মের একটা নিয়মকে উলঙ্ঘন করছে, নিজে না খেলেও সে বানাচ্ছে। প্রভুপাদ বলতেন যে পাপকর্ম যে করে আর যে পাপকর্ম করতে সহযোগিতা করে, দুজনেই সমান দোষে দোষী। সুতরাং তার হাতে রান্না করা কোনো কিছু গ্রহণ আমরা করব না। হরে কৃষ্ণ। তো এরপরে অনেক প্রশ্ন রয়েছে, তো আজকের মতো আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে রাখতে পারেন, পরবর্তী আলোচনা পর্বে আমরা এরাম করতে পারি, অথবা আমাদের একদিন কেবলমাত্র প্রশ্ন উত্তর পর্ব রাখা হবে, সেদিনকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।